আপনার মসজিদ উন্নয়ন কল্পে মাহফিল করবেন, মসজিদে খালি টাকা পয়সা দেয় ঠিক মতো, দেখি দোতলা মসজিদ করতেছে। আমি বললাম কে রে ভাই দোতলা কেন, কয় লোক আটে না হুজুর। মাগরিবের খবর কি কয় দুই কাতার, এশার খবর কি এক কাতার, তাহলে দোতলা করা লাগবে কেন? তোমার ভিতরেই তো দশ কাতার আছে, সেটি এক কাতার হয়, তাহলে দোতলা লাগবে কেন? তখন বলতে হুজুর ও যে জুমার দিনে শেষে আসা আগে যায়, এই শালাকের জন্যই দোতলা করা লাগতেছে। রাগ হয়ে গেছে, মানে আমার ওয়াজ শোনার রাগ ধরে গেছে যে শেষে আসা আগে যায়, এই শালাকের জন্যই দোতলা করা লাগতেছে। আমি কিন্তু আজকে আপনাদের জুমার নামাজের ওয়াজ শোনাবো না, আমি শোনাবো পাঁচ অক্ত। যেই নামাজ সম্পর্কে রাসূল বলেছে লা সলাত আলা দিনা, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই, লা সলাত আলা ইমানা, যার নামাজ নাই তার কোনো ইমান নাই, বাইনাল আবদি ওয়াল কুফরি তর্ক সালাত, বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। আপনারা কোন নামাজের গুরুত্ব দিচ্ছেন? কিছু যুবকেরা আছে এতে ঘুরতেছে, যেই পোলা দেবী ওরা সে বসবে, পোলা খাওয়া যুবক। জুমার নামাজের শেষে যায় আগে আসে, এদের জন্য আল্লাহ কোরআনে বলেছেন ফাওয়াইলুল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, এরা নামাজ পড়তে আসে না, এরা নামাজের নামে আল্লাহর সঙ্গে ঠাট্টা করতে আসে। জোরে কর কথা ঠিক কি না? তুই কোন বাপের নবজাদা যে শেষে এসে আগে দেব? দুনিয়ার সমস্ত কাজকাম বাদ দিয়ে মসজিদ থেকে ছুটে আসতে হবে, এই হুকুম কার? জুমার নামাজের আজান দিলে যাই গোসল করবার যাবে, আর শরীর জীবনে পবিত্র হবে না, আজানের আগে গোসল করা লাগবে। আজান দিলে গোসল করে, আজান দিলে উজু করে, আজান দিলে ওটা হচ্ছে আর্মি মেজরের বাঁশি, মেজরের বাঁশি বিউগল বাঁশি যখন বাজায় তখন আর্মিরা যে যে অবস্থা থাকে, ভাত খাওয়া অবস্থায় থাকতে থালিলেই দৌড়, এক জুতো পরিছে আর একটা পরে নাই ওই অবস্থায় দৌড়। এখন দেখে কারা কারা এই অবস্থা হচ্ছে, তাকে প্রমোশন দেয়, তাকে প্রমোশন দেয়, কিন্তু আর এক দুইটা আর একটা পড়লে তো আপনার বাঁশির গুরুত্ব থাকলো না, এই জন্য এক একটা পরে গেছে ওর প্রমোশন হয়ে গেল। জুমার নামাজের আজান দেওয়ার সঙ্গে সঙ্গে যারা মসজিদ আসবে আল্লাহ এদের প্রমোশন দিয়ে দিবে, ধরে কোন সুবহানাল্লাহ। এটা সাত দিন পরে একটা হলো পরীক্ষার নামাজ, প্রমোশনের নামাজ, আর সবার শেষে এসে আগে যায়, মনে করে আমরা কি যেন একটা হয়ে গেছি, ওর কে জন্য আবার দোতলা করা লাগবে, দোতলা ওরকম ওদের মধ্যে চট বসে দেওয়া তো বস না। কথাটা কইলাম পাঁচ অক্টর আগে ওয়াজ শোনেন, তারপরে কথাটা ঠিক আছে কিনা আপনারা যাওয়ার সময় চিন্তা করবেন, শুনবেন না? সাহাবীরা বললেন এরা শুনলাম আল্লাহর আরশে যাওয়ার পরে আল্লাহ পাক আপনাকে পাঁচ অক্ত নামাজ দিয়েছে, এই নামাজ সম্পর্কে হুজুর আমাদের শুনেন। আল্লাহ নবী বললেন পাঁচ অক্ত নামাজ হলো ১৭ রাকাত, জোরে বলেন কয় রাকাত? সমস্ত সাহাবী চমকে উঠছে, সমস্ত সাহাবীরা চমকে উঠছে, কারণ পাঁচ ১৭ দিয়ে ভাগ করলে মিলে না, আপনি ১৭ পাঁচ দিয়ে ভাগ করেন মিলবে না, হওয়া লাগতো ১৫ রাকাত, হওয়া লাগতো ২০ রাকাত, হওয়া লাগতো ১০ রাকাত, পাঁচ দোকানে ১০, তিন পাঁচা ১৫, চার পাঁচা ২০, কিন্তু ১৭ কীভাবে? আল্লাহ নবী যেই কইছে পাঁচ অক্ত ১৭, সাহাবীরা চমকে উঠছে, কে রে হিসাব তো সাহাবীরা কম জানে না, কি কোন আমাকে চাইতে কম জানে না বেশি জানে। আল্লাহ রাসূল বলেছেন ইন্নি বয়স্ত মুআল্লিমান, আল্লাহ আমাকে শিক্ষক করে প্রেরণ করেছেন লিউতাম্মি মাকারিমাল আখলাক, আর আমার যারা ছাত্র তারা ১০০ মধ্যে গোল্ডেন এ প্লাস পেয়েছে, ধরে কোন সুবহানাল্লাহ। ওমর ফারুক বললেন এ রাসূলুল্লাহ হুজুর কোনো বেয়াদবি নেবেন না, পাঁচ অক্ত নামাজ ১৭ কেমনে হয়? আল্লাহ নবী বললেন ফজরের ফরজ হলো ২ রাকাত, জোহরের ফরজ হলো ৪ রাকাত, আসরের ফরজ হলো ৪ রাকাত, মাগরিবের ফরজ হলো ৩ রাকাত, এশার ফরজ হলো ৪ রাকাত, এ সর্বসাকল্যে ১৭ রাকাত। ওমর ফারুক বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ এশা যেমন ৪ রাকাত দিলেন, ফজর তেমন ৪ রাকাত দিবার পারতেন, আল্লাহ আসর যেমন ৪ রাকাত দিলেন মাগরিবও তেমন ৪ রাকাত দিবার পারতেন, আল্লাহ ৩ অক্ত নামাজ ৪ রাকাত দিলেন, ১ অক্ত নামাজ ২ রাকাত দিলেন, আবার ১ অক্ত নামাজ ৩ রাকাত কেন দিলেন? মেহরবানি করে বলেন আমরা শুনতে চাই,
আল্লাহ রাসূল বললেন শুধু শুনলে হবে না, সামিনা ও তাআনা, শুনতে হবে আমল করার নিয়তে। সুবহানাল্লাহ। আমি যে আজকে পাঁচ ওয়াক্ত নামাজ আপনাদের সামনে তুলে ধরবো ফাসাল লিলি রব্বিকে, এরপরে আছে ওয়ানহার। আপনারা খালি শুনবেন, কথা কয় না, খালি শুনবেন, নাচ থেকে নামাজ ধরবেন। আমি কিন্তু নামাজ পড়ার কথা ভুলেও বলি না, আমি কিন্তু নামাজ ধরার কথা বলতেছি, ধরা। আপনারা বলেন তো নামাজ কীভাবে ধরা যায়? আপনাকে এলাকাতে একটা চোর ঢুকছে, চোর চোর করে সবাই বাড়ি থেকে বের হয়ে আসে, আপনারা বলেন তো চোর কেউ একলা ধরার জন্য না সবাই মিলে ধরে? কথা কন না কেবারে, সবাই মিলে কেন ধরে? যে একলা ধরবার গেলে চোরের হাতত যে মাল আছে পিটন খাওয়া লাগবে, চোর কেন? কথা ঠিক কিনা? সবাই মিলে যায় চোর ধরে আত্মাতারে বসায়, সবাই মিলে যেমন চোর ধরতে চান সবাই মিলে তেমন নামাজ ধরা লাগবে, জোরে কোন কথা ঠিক না? এই জন্য নামাজের কথা যেখানে আছে সেখানে আল্লাহ বলেছে আকিমুস সালাত, নামাজ কায়েম করো। আজকে বাপ নামাজ পড়ে, বেটা নামাজ পড়ে না। আপনি জানেন পৌষ মাঘ মাসে ফজরের নামাজ পড়া, পৌষ মাঘ মাসে ফজরের নামাজ পড়া মানে একটা বদর যুদ্ধ করা। সুবহানাল্লাহ। কন্যা কেন আর সালাতু খায়রুম মিন নাম শোনার পরে মাঘ মাসের কঠিন শীতে ল্যাপে লাগতে পারে ঠান্ডা পানি দিয়ে যারা উজু করে মসজিদে যায়, আল্লাহ বলতে তারা মসজিদে যাচ্ছে না, এরা আমার প্রথম যুদ্ধ বদরের যুদ্ধে যাচ্ছে। ধরে কর সুবহান। আপনি কি মনে করছেন কত টিপাটিপি শয়তান করে? উঠিস নারিয়ে, উঠিস নারিয়ে। আপনি একটা মুরব্বী মানুষ, আপনি শীতের দিনে উজু করে সামনে কাতারে গেলেন, কম কষ্ট আপনার? কিন্তু আপনার বিশ বছরের বেটা আজান শোনার আগে আসলে সাড়ে তিন হাত, যে আজান শুনিছে হয়েছে আড়াই হাত। আগে কিন্তু ভালোই আসলো, সাড়ে তিন হাতে আসলো, কিন্তু আজানের শব্দ শুনবি না, ল্যাপ দিছে মাথার ওপর। এখন পাও বাইরে হচ্ছে, পাও টানে আনে বুকের সাথে থাকছে, বেড়া থেকে দেখতেছেন আগাও নেই পাশাও নেই, গেলো কোন জায়গায় রে? আপনি ল্যাপ টানতে দেখেন ল্যাপের তলে অর সাইজ আর সাইড টিপে কুত্তের সাইজ একই সাইজ, জোরে কোনো কথা ঠিক কিনা? তা আপনার বেটা বিশ বছরের কুত্তের সাইজ হয়ে ঘুম পাড়তেছে আর আপনি সামনে কাতারে নামাজ পড়তেছেন, এটা কিন্তু নামাজ ধরা না, এটা হলো নামাজ পড়া। ফেরেশতাকে আল্লাহ যত কষ্ট করে তোমার মুরব্বী বান্দা নামাজ পড়লো, নামাজের খবর কি আল্লাহকে কবুল হয়নি? ফেরেশতাকে আল্লাহ কেন কয়? আমি তো নামাজ পড়বার কইনি, নামাজ ধরবার কইছি। তো নামাজ ধরা মানে কি? আর বিশ বছরের বেটাতে কুত্তের আমল করতেছে, ওটি থাকা টাইনিয়া বার করা লাগবে, টাইনিয়া বার করে ওকিল এসে একসাথে নামাজ পড়লে নামাজ ধরা হবে। তুমি বাপ নামাজ পড়বা, বেটা নামাজ পড়বি না, কোনো দিনও নামাজ কবুল হবে না। কারণ কু আনফুসা কু আহলি কুম নার, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও একলা বাঁচলে হবে না, আহাল পরিবার নিয়ে বাঁচা লাগবে। এই হুকুম কার? জোরে বলেন আল্লাহ। আল্লাহ রজব চান্দের ওয়াজ শুনবেন, নামাজের ওয়াজ হচ্ছে অনেক বেনামাজি নামাজের ওয়াজ শুনতে চায় না। যার মধ্যে আমার এক চাচাতো বোন ছিল, উনি যখন বাড়িতে আসে গল্প ছাড়েনি, গল্প সে গল্প করে, মা আমাকে বলে রে তোর বোন তো খুব বিরক্ত করে কাজ করতে, সেখানে গল্পই মনে করো। আমি মা করলাম, মা ওয়াক যদি তুমি তুলবার চাও, মানে গল্প বন্ধ করবার চাও, খালি নামাজের কথা কও, খালি নামাজের কথা বললেই উই থাকবি না। তারপর মা বলে তুই কেমন জানিস? আমি নামাজ পড়ে না, তো যাই নামাজ পড়ে না, ওর কাছে নামাজের ওয়াজ ধরলে ওর বিরক্ত লাগে। সেই এখন আমার মা বলতেছে নামাজ নামাজ, তখন আমার কাম আছে, যাওয়া লাগবে। আজকে এখানেও কিছু বে নামাজ আছে, নামাজের ওয়াজ শুরু করলে এরকম ভিতর খালি এই করবি, কী শুরু করলো রে? কারা কারা ওঠে খালি দেখবেন, যারা উঠবি জীবনে বহু আর শুনছেন। আজকে একটা ডাটের ওয়াজ শোনেন, ডাটের বলতেন না, শোনেন শোনেন, কারণ যে কোনো সময় আমার মৃত্যু হতে পারে, আজকের ওয়াজ জীবনের শেষ ওয়াজ হতে পারে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন, নবী বললেন সাহাবীরা শোনো, ফজরের কেন দুই রাকাত, জোহরের কেন চার রাকাত, আসরের কেন চার রাকাত, মাগরিবের কেন তিন রাকাত, এশার কেন চার রাকাত? আমার আল্লাহ আমাকে কেন দিলেন আমি এখন তোমাদের সামনে বলতে চাই। প্রত্যেকটা সাহাবী ব্যাকুল হয়ে এই পাঁচ ওয়াক্ত নামাজের ওয়াজ শুনবে। সবাই কার সাইজ হয়ে বসে গেছে? ইতিমধ্যে আবু জেহেল গ্রুপ নিয়ে হাজির, গ্রুপ বোঝেন না, সকালবেলা একলা পাগল হয়ে গেছে, একলা কি কষে? আবু জেহেলের কিন্তু একটা গ্রুপ আছে, গ্রুপ নিয়ে হাজির।
আবু জেহেলের গ্রুপের মধ্যে একটা তেলতেলা আছে, তেলতেলা বোঝেন আপনারা, তার নাম হলো আবু সুফিয়ান। এই তেলতেলা হচ্ছে এক নম্বর শয়তান। গরিবের ছেলে লেখাপড়া করবার গেলে তুই যতই করুক এই পাশ করবি না, আগেই করে দিবি। যখন ম্যাট্রিক পাশ করছে তখন তেলতেলা কয় যতই ম্যাট্রিক পাশ করুক আয়ত আটকে দেবে। পরে যখন আই পাশ করে তখন তেলতেলা কয় আই পাশ করার খাওয়া আছে কেড়ে, বিয়ের যা পারবে না। পরে বিয়ে পাশ করলে তেলতেলা কয় বিয়ে পাশ করে লাভ কি, চাকরি পাবি না। পরে যখন চাকরি পায় তখন তেলতেলা কয় চাকরি পেলে কি হবি, বেতন হবি না। পরে যখন বেতন হয় তখন তেলতেলা কয় বেশি দিন থাকবি না। পরে যখন বেশি দিন চাকরি থাকে তখন তেলতেলা কয় যতই করুক আমার সাথে পারবি না, তাও তেলতেলা নিচে পড়বি না। এরকম কিন্তু তেলতেলা আমাদের বাংলাদেশে আছে। তার মধ্যে একটা হলো রাশেদ খান মিনন, আর একটা হাসান হক ইনু, আর একটা হলো বেগম মমতাজ। মেয়েকের মধ্যে একটা আর মরদের মধ্যে এই দুইটা, এরা জীবন ধরে চেষ্টা করলে একটা চেয়ারম্যানের ভোট এরা পাবি না। এটা তো আমি বলতেছি সিংড়াই, আমি ঢাকার গাবতলিতে ওয়াজ করতে বলেছি, আমার ইউটিউব খুঁজে দেখেন। আমি বলতেছি রাশেদ খান মিনন হাসান হক ইনু চেয়ারম্যানের দাঁড়াবি, যদি চেয়ারম্যান ভোটে হয় আমি আজ থেকে কান ধরে তৌবা করলাম ওয়াজ করব না। যারা চেয়ারম্যান হওয়ার ভোট পাওয়ার লোক বাংলাদেশে না, তারা বর্তমান সরকারের দয়ায় সংসদে দয়ায় এরা যা তেলতেলামি শুরু করছে, ধরে কোন কথা ঠিক কি না? তেলতেলামি বোঝেন না, যতই করুক আমার সাথে পারবি না। তুই কি রে আবু জেহেলের এরকম একজন তেলতেলা ছিল, এই তেলতেলার নাম হলো আবু সুফিয়ান। জোরে বলেন নাম কি? আবু সুফিয়ান বলতেছে রে মুসলমানের নবী, তুমি যতই ওয়াজ করো তোমার মুসলমানরা বিশ্বাস করতে পারে কিন্তু আমরা বিশ্বাস করি না। আচ্ছা, নবী যখন সাহাবিদের নামাজের ওয়াজ করতেছে ওদের ওখানে যায় এই কথা বলার দরকার আছে? আবু সুফিয়ান বলতেছে যতই ওয়াজ করো মুসলমান বিশ্বাস করতে পারে কিন্তু আমরা বিশ্বাস করি না। সঙ্গে সঙ্গে মুসলমানের ভিতর থেকে একজন লাফ দেয়া উঠছে, যারা বসে ছিল নবীর সাহাবির একজন লাফ দেওয়াটা বলতেছে এই কাফেরের বাচ্চারা নবী ওয়াজ করতেছে আমরা শুনবো তোদের এখানে ডাক থেকে। আপনারা বলেন তো যে সাহাবি এইভাবে লাফ দেওয়া উঠছে তার নাম কি? আবু জেহেলের ভাগ্য ভালো, কাল সকালবেলা আবু বকরের বাড়ির দরজা না যায় যদি উমরের বাড়ির দরজা যেত তাহলে কি হতো আপনার কম তো? ওরও ভাগ্য ভালো, মানে ওর আসলেই ভাগ্য ভালো। খালি আবু বকর দরজা গেছে দেখে ওর সোফা ঠিক আছে, খালি এই কথাটা যদি বলতো তোমার নবী পাগল হসে উমর বলাও সারা মারাও সারা, ধরে কর কথা ঠিক। হজরত তোমার লাভ ধরে বলতেছে রে কাফেরের বাচ্চারা নবী আমাদের নামাজের ওয়াজ শোনাবে তোদের এখানে ডাকলো কে? আল্লাহর নবী যদি বলতো ওমর সকালবেলা আবু জেহেল আমাকে পাগল বলেছে, এখন গ্রুপ নিয়ে আইছে ধরো, আপনারা বলেন যদি নবী বলতেন ধরো ওরা বাঁচত, কিন্তু আল্লাহ নবী ধরো না বলে বললেন এজলেস। এখান থেকে প্রমাণ হলো ইসলামের আদর্শে নবীর আদর্শে যারা দল করবে তারা কর্মীদেরকে ধরো কোনোদিন বলবে না, শত নির্যাতনের পরেও তারা বলবে এজলেস। জোরে কোন কথা ঠিক কি না? বসো, আর পারতেছি না, বসো বসো। তা আমাকে রকম মারা শেষ করে দিল, কয় বসো বসো। ওলা না বলু ওয়ান্নাকুম বিশাইয়িন মিনাল খাউফি ওয়াল জুই অনাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। উমর ফারুক যখন বসে গেছে আল্লাহ নবী বলতেছেন আপনারা সম্ভ্রান্ত বংশের লোক, সুবহানাল্লাহ, কোন আপনারা সম্ভ্রান্ত মানুষ, আপনারা কেন এরকম করতেছেন, বরং আপনারা বসেন আমি নামাজ সম্পর্কে ওয়াজ করব। পাঁচ ওয়াক্ত নামাজ কেন এরকম হলো, সতর রাকাত হলো, আমার সাহাবীরা আমার কাছে শুনতে চায়। আবু সুফিয়ান বলতেছে আমরা তোমার নামাজের ওয়াজ শুনতে চাই না, আমরা জানতে চাই তুমি যে বাইতুল মুকাদ্দাসে দুই রাকাত নামাজ পড়াইছো ওই বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা? আমাদের নেতা আবু জেহেল দুইবার বাইতুল মুকাদ্দাস ভ্রমণ করেছে,
আমাদের নেতার কথা মতো আমরা জানি দরজা জানলা কয়টা। এখন তোমাকে বলতে হবে দরজা জানলা কয়টা। নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ নবীর চোখ দিয়ে যখন পানি পড়ে, অবাক্কর বলে, রাসুল আল্লাহ হুজুর আপনি এমন করে কেন কাঁদতেছেন? রাসুল বলে, অবাক্কর আমি বাইতুল মুকাদ্দাসের ভিতরে নামাজ পড়াইছি, কিন্তু দরজা জানলা তো আমি গুনতে যাই নাই, এখন দরজা জানলার কথা কেমনে বলবো? অবাক্কর বলে, হুজুর সকালবেলা বুঝেহেল আপনাকে একাই পাগল বলে গেছে, এখন গ্রুপ নিয়ে আইসে আপনাকে চূড়ান্ত অপমান করার জন্যে, এখন আপনি কি করবেন? নবী যখন চিন্তা করে, এমন সময় আল্লাহর জিব্রাইল এসে বলতেছে, নবী গো তুইজ্জু মান তাশা ও তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কদীর ও রাফানা লাকা যিক্রাক। আল্লাহ যাকে সম্মান দেয় তাকে কেউ অপমান করতে পারে? আল্লাহ যাকে অপমান করবে তাকে কেউ সম্মান দেবার পারবে? সমস্ত ক্ষমতার মালিককে জিব্রাইল বলে, রাসূল আল্লাহ আপনি কাঁদবেন না, আমি জিব্রাইল গোটা বাইতুল মুকাদ্দাস আপনার সামনে হাজির করে আমার হাতের উপর ঘোরাতে থাকবো, আপনি দরজা জানলা গুনে গুনে ওই কাফের বেঈমানদের প্রশ্নের উত্তর দিয়া দিবেন। ফেরেশতা জিব্রাইল গোটা বাইতুল মুকাদ্দাস নবীর সামনে হাজির করলেন, নবীর সামনে বাইতুল মুকাদ্দাস ঘোরাতে থাকলেন, নবী দরজা জানলা গুনে গুনে যখন উত্তর দেয়, আবু জেহেল বলতে যে খামাকা গন্ডগোল করে লাভ কি, চলো যায়। দেখছে কে আবু জেহেল? আর কেউ দেখছে নাকি? সে আবু জেহেল বলতেছে খামাকা গন্ডগোল করে লাভ কি, চলো যাই। আবু সুফিয়ান বলে, নেতা চলো যাই কেন বলতেছেন? চলো যাই তো না, বরং অপমান করা লাগবে। আবু জেহেল বলতেছে চলো যাই, গন্ডগোল করে লাভ নেই। সমস্ত নেতারা যখন চলে গেছে, এই তেল তেলার পিছন ছাড়ে না, তেল তেলা বলে চলো যাই মানে বুঝলাম না। আবু জেহেল বলতেছে বুঝবার চাইলে ঘরের মধ্যে ঢোকা লাগবে, ঘরের মধ্যে ঢুকে দরজা জানলা বন্ধ করে। আবু জেহেল বলতেছে আবু সুফিয়ান রে, এই চলো যাই মানে হলো আব্দুল রিতিম পোলা আল্লাহর নবী। আবু সুফিয়ান বলতেছে আব্দুল রিতিম পোলা আল্লাহর নবী। আবু জেহেল বলতেছে আল্লাহর শপথ করে বলতেছি আব্দুল ইতিম পোলা হলো আল্লাহর নবী। আবু সুফিয়ান বলে, তাহলে ঘরের মধ্যে না বলে চলেন দুইজন রাস্তাতে মিছিল করি। আবু জেহেল বলে, পাগল নবী হিসাবে তারে জানি কিন্তু মানি না, জানি ঠিকই আমি মানি না। আজকে বাংলাদেশে আল্লাহর অনেক নবীর উম্মত আছে, নবীকে জানি ঠিকই কিন্তু মানি না। আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যদি তোমরা সফলতা অর্জন করতে চাও তাহলে দুনিয়ার সবাইকে বাদ দিয়ে একমাত্র রাসূলকে তোমাদের আদর্শ হিসাবে গ্রহণ করে নাও, কারণ নবীর আদর্শের ভিতরেই আমাদের মুক্তি রয়েছে। এজন্যে রজব চান্দে একটা স্লোগান দেওয়া লাগবে, আমি যেই বলবো আমার নেতা তোমার নেতা, সকলে বলবেন বিশ্ব নবী মোস্তফা, যারা বলবেন না বোবা হয়ে মরবেন। পারবো? পারবেন না? গলা খাঁকরে দিন। আমার নেতা তোমার নেতা, বিশ্ব নবীর চরিত্র। আবার কি মশলা টসলা নাকি? এখন আবার আদায়, এটা কি আদায়েরই মাহফিল? না না, দ্বিতীয় বক্তা আদায় করলো তো, আবার এখনই আদায়। তাহলে মাহফিলের লেখা থাকবে আদায়ের মাহফিল, এলে লিখছে যুব সমাজের মাহফিল। এই যুব সমাজ একটাও নামাজ পড়ে না, মাহফিল করতেছে নামাজ পড়েনি। হ্যাঁ, মাহফিল করতেছে নামাজ পড়েনি, এরকম নামাজের আগে কিসের আদায় করে মসজিদ দোতলা করবি রে? নামাজ পড়ে না, তারা আর মসজিদ বানাচ্ছে মসজিদ। আগে নামাজের হাকিকতের ওয়াজটা শোনেন, মেলা ওয়াজ শোনেন জীবনে। আবার আদায়, আদায় কিসের? আদায়ের ওয়াজ হলে আমার দাওয়াত দেবেন না। দ্বিতীয় বক্তা আমি বলেছি, এক কাতর পৌনে দশটার থেকে আদায় করা লাগবে, ওই নয়টার থেকে আদায় ধরবি। ওয়াজ কর মানি, সিঙ্গার লোক আজ পর্যন্ত জানে না কোন বক্তা ওয়াজ করে, সেটা জানে না? ও দিবি নরক, ঠিক ঠিক একা না দিয়ে যাবেন কিভাবে? এমন এক গিট্টু মারো,
আবার দুটা খাসি দিয়ে খালি বিরিয়ানি ফেকাতেছে, লড়ার বুদ্ধি নেই, মন খারাপ করো না, একটু না বললো আর আবার তোমার টাকা আদায় করে দেবো না, মানে ওই টাকা খরচ হতে গেলে আমাকে চিনতে দাও, ওই টাকা না যাবেন তো মন আদা থাকবি না। কি বিরক্ত হচ্ছেন? কেবল ঘড়ি বাজতেছে 11:40, 11:40 বাজতেছে, এখনো তো 12:20, তাই কিনা? তারপরে যদি আমি 1টা বন্ধ করি অসুবিধা, এই দুটা কে উঠল রে না? কোরআনের মাহফিল থেকে যারা উঠবে আপনারা হয়তো বলবেন হয়তো পেশাব, মাত্র 3টা ঘন্টা যারা পেশাব চেক দিবার পারবে না, এরা যে বোক আটকাবার পারবে না এটা 100% ঠিক। আপনি পেশাব আটকাবার পারেন, আপনি বউ আটকাবেন কি দিয়ে? একজন উঠবেন না, ওটা কি রাত 9টার সময় বিছনায় যান পেশাব করে 6টার আগে চেতন পান না? একবার পেশাব করে যদি 6 ঘন্টা ঘুম পাড়তে পারেন, ওয়াজের আগে পেশাব করে ওয়াজ শুনবার আসবেন, এক টানা 3 ঘন্টা ওয়াজ শুনবেন, আপনি মাঝখান থেকে ওঠেন কত লোকের বিরক্ত হয় সেটা জানেন? ওই যে পায়ের স্যান্ডেল হাতত লেগে যাচ্ছেন, স্যান্ডেল মাথার বাড়ি খাচ্ছে, কানত বাড়ি খাচ্ছে, কেউ যদি এখন যাবার চায় আপনি খালি বলবেন বন্ধু যদি যাবার চাও পায়ের স্যান্ডেল রাইখা যাও রে বন্ধু, যে তুই যাবি যা স্যান্ডেল থুয়া যা, তুই কিন্তু বলবি না ভাই যাবো না, মানে স্যান্ডেলের মানুষের এত মহব্বত, স্যান্ডেল দিয়ে মসজিদের মধ্যে ঢোকে, জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর ঘর, তারপরেও জুতার স্যান্ডেল দিয়ে মানুষ ঢুকতেছে, কেন ঢুকতেছে? স্যান্ডেলের দাম আছে, আল্লাহর ঘরের দাম নাই তো? যে স্যান্ডেল পাওয়ার দেখো ওটা এলাকা ঘুরিছে, না পাক খালি তলাত গিজ গিজ করতেছে, আর সে না পাক স্যান্ডেল দিয়ে মসজিদের মধ্যে ঢুকছে, কেন স্যান্ডেল না পাক মসজিদ কি তার মধ্যে তুই না পাক থলি কেন? একটা কথা হুজুর, চুরি হবি তো চুরি হবি, চোরের বিরুদ্ধে আন্দোলন না তুমি, চোরের বিরুদ্ধে আন্দোলন না করে পাক মসজিদ তুমি নাফাক করতেছ, এ অধিকার তোমাকে কে দিয়েছে? সব ওয়াজ আজকে হবে 5 ওয়াক্ত নামাজের ভিতর দিয়ে, আবু জাহেলের গ্রুপ শেষ। এখন সাহাবীরা বলতেছে রাসূলুল্লাহ ফজরের 2 রাকাত ফরজ নামাজ, আল্লাহর নবী বলতেছেন আরো সে আল্লাহ যখন ফজরের 2 রাকাত আমাকে দেয়, আমি 2 রাকাত নামাজ নেওয়ার সময় আল্লাহ বলে হাবিব এই 2 রাকাত নামাজ আদায় করলে আমি আল্লাহ আপনার উম্মতির প্রতি কত খুশি হব আপনি কি জানেন? রাসূল বলে আল্লাহ আমি জানি না, আল্লাহ জানে নবী জানে, জোরে কোন আল্লাহ জানে নবী জানে না, আল্লাহ হলেন গায়েবের মালিক, নবী গায়েবের খবর জানেন না। আমাদের বাংলাদেশে একদল ভণ্ড বাড়াইছে, তারা বলে আল্লাহ গায়েব জানে নবীও গায়েব জানে, আসলে গায়েবের মালিক কে? তাহলে আমার সঙ্গে পড়েন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। আপনার আদিবি আদম আলাইহিসসালামের তৌবা যখন কবুল হয়, এই তৌবা কবুল হওয়ার পরে শুকরিয়া তাম 2 রাকাত নামাজ পড়ে যখন আমাকে শুকরিয়া জানায়, ওই আদমের 2 রাকাত নামাজ আমি আল্লাহর এতই ভালো লেগেছে আমি সেদিন থেকে 2 রাকাত নামাজ যত্ন করে রেখে দিয়েছি। আজকে যখন আপনি আমার আরো সে ওই আদম নবীর 2 রাকাত নামাজ আপনাকে দিয়ে দিলাম, আপনার উম্মতেরা যখন ফজরের 2 রাকাত ফরজ আদায় করবে জামাতে, আমি আল্লাহ আদম নবীর সমপরিমাণ সওয়াব দিয়া দিলা। সঙ্গে সঙ্গে নবী বলেন আল্লাহ এতদিন মনে করতাম আমি আমার উম্মতকে ভালোবাসি, কিন্তু আজকে বুঝতে পারলাম আমার চাইতে আপনি আপনার বান্দাকে বেশি ভালোবাসে। জোহরের 4 রাকাত ফরজ নামাজ আল্লাহ যখন নবীকে দেয়, নবী নিজেই বলতেছে আল্লাহ ফজরের নামাজ আদায় করলে আদম নবীর সমপরিমাণ যদি সওয়াব পাওয়া যায়, তাহলে জোহরের 4 রাকাত ফরজ সম্পর্কে জানতে চাই। আল্লাহ বলে হাবিব আপনার একজন জাতির পিতা মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন,
চড়কের উপরে যখন বসেছিল, বাবা তো রশি ধরে টান মারতেছে, নিচে নমরুদের চুলার আগুন দাউ দাউ করে জ্বলতেছে। ওই চুলার আগুনে পড়ার সময় যখন জাতির পিতা বলল, হাসবি আল্লাহ নিমাল ওয়াকিল ওয়া নিমাল মাওলা ওয়া নিমান নাসির, আমি আল্লাহ আগুনকে বললাম, কুল্লা ইয়ানা রুকুনি বারনাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ওই আগুনকে যখন শান্তির বাগান পায়, আপনার জাতির পিতা এক নিয়তে শুকরিয়া তান চার রাকাত নামাজ আদায় করে, ওই চার রাকাত নামাজ আমি আল্লাহর এতই ভালো লাগছে, আমি সেই চার রাকাত নামাজ যত্ন করে রাইখা দিয়েছি, আজকে সেই চার রাকাত জোহরের চার রাকাত হিসাবে আপনাকে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা জোহরের চার রাকাত নামাজ যখন জামাতের সঙ্গে আদায় করবে, ইব্রাহিম নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। নবী বলে, আল্লাহ আপনি আপনার বান্দাকে এত ভালোবাসেন, এবার আল্লাহ যখন আসরের চার রাকাত ফরজ দেয়, নবী বলতেছে, আল্লাহ এই চার রাকাত ফরজ আদায় করলে আপনি কেমন খুশি হবেন? আল্লাহ বলে, হাবিব গ, আপনার উপর যেই কোরআন নাজিল করেছি, এই কোরআনের মধ্যে যেই নবীকে সবচাইতে বেশিবার আলোচনা করা হয়েছে, সেই নবীর নাম হলো মুসা কালিমুল্লাহ। আপনার কোরআন সব পড়েন? আমি এর আগে এক ওয়াজ আপনাদের বলেছিলাম, মনে আছে কিনা, সমস্ত নবীরা হলো বুদ্ধিমান, আর চালাক নবী কয়টা? এই দে, ছোটো বাচ্চার মনে আছে, আসলে এটা ব্রেন শার্প, এই জন্য তো এই বয়স থেকে নামাজ ধরার লাগে, বুঝলেন না? এক মুরব্বী নামাজ ধরছে, ভেতর ওই তিনবার সুরে এখলাস পড়ে, কুনুত পড়ে না, এরকম হাত দেওয়ার পরে তিনবার সুরে এখলাস পড়ে নামাজ পড়ে। তা আমি কইলাম, কে ভাই, হুজুর দোয়া আপনি লিখে দিয়েছিলেন কিন্তু মুখস্থ হয় না, আগা মুখস্থ করে গোড়া যায়, গোড়া মুখস্থ করতে করতে আগা ভুলে যাই। এই জন্য রাসুল কি বলেছেন, 7 বছর থেকে নামাজের তালিম দাও, 10 বছর থেকে জোর করে নামাজ ধরো। আপনারা কেউ বলার আগেই ফুসকা বলে দিল দুটা। সমস্ত নবীর হলো বুদ্ধিমান, আর চালাক নবী হলো দুইটা, একটা হলো মুসা কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গেও চালাকি করেছেন, আমার আল্লাহর সঙ্গেও চালাকি করেছেন, তোর পর্বতে গিয়ে বলে, আল্লাহ আপনি যদি মুসা হন আর আমি যদি আল্লাহ হই, আপনি আমার কাছে কি চাবেন বলেন? আপনি যদি মুসা হন আর আমি যদি আল্লাহ হই, আপনি আমার কাছে কি চাবেন? আল্লাহ কয়, মুসা রে তুই কোনোদিন আল্লাহ হতে পারবি না। মুসা বলতেছে, আল্লাহ রে আপনিও কোনোদিন মুসা হতে পারবেন না, আপনার জায়গায় আপনি থাকেন, আমার জায়গায় আমি থাকি, কিন্তু মনে করেন, মনে করেন, বোঝেন না? আপনি যদি মুসা হন, আমি যদি আল্লাহ হই, আপনি কি চাইবেন? আল্লাহ বলে, মুসা আমি যদি মুসা হইতাম, তুমি যদি আমার আল্লাহ হইতা, তাহলে আমি চাইতাম সুস্থতার হায়াতুত তাইয়্যিবা। মুসা বলতেছে, আল্লাহ আপনারকে কি চাওয়া লাগবে আমার জানা নাই, আপনার মাধ্যমেই জানতে পারলাম, আপনি আমার হায়াতুত তাইয়্যিবা আর সুস্থতা দান করে দেন। সঙ্গে সঙ্গে আল্লাহ বলে, মুসা রে মুসা তুমি বড় সালা। মাঝে মধ্যে আল্লাহর সঙ্গে চালাকি করতেন, তুর পর্বতের কেনারায় গিয়ে বলতে, আল্লাহ আমার যা আছে আপনার তা নাই, আমার যা আছে আপনার তা নাই, আমার যা আছে আপনার তা নাই। আল্লাহ কয়, মুসা এমন কথা বলা ঠিক না, আমি আল্লাহর সব আছে, তোমার কিছুই নাই। মুসা বলে, আল্লাহ হিসাব করে দেখেন, ব্য হিসাবে কথা বলেন না, আপনি হিসাব করে দেখেন, আমার যা আছে আপনার তা নাই। আল্লাহ বলে, মুসা তোমার এমন কি আছে, আমি আল্লাহর নাই। মুসা বলতে, আল্লাহ আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু নাই। আল্লাহ কয়, ঠিকই তো তাই। মুসা বলতেছে, আল্লাহ আমি হিসাব ছাড়া কথা বলি না, সুবহানাল্লাহ। আল্লাহ বলে, মুসা মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়? মুসা বলতেছে, আল্লাহ আপনি আমাকে কি দিছেন, আপনি আমাকে যা দিছেন তার চাইতে মৃত্যুটা হলো সবচাইতে দামি নিয়ামত, মানুষ মরবার চায় না, আর সেই মৃত্যু তোমার কাছে নিয়ামত মনে হওয়ার কারণ কি? মুসা বলতেছে, আল্লাহ হিসাব করে দেখলাম তিন কারণ, 1 নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে না, 2 নম্বর কারণ হলো সাধারণ মৃত্যু যেন আমার না হয়, আল্লাহ তোমার জন্যে আমি মরতে চাই, 3 নম্বর কারণ হলো দুনিয়ার ক্ষণস্থায়ী শেষ হবে, মরার পরে চির জান্নাত পাওয়া যাবে। দুনিয়ার পাগল যারা
তাদের কাছে মৃত্যু খারাপ লাগে, কিন্তু আল্লাহর পাগল যারা হবে তাদের কাছে মৃত্যু কোনো দিন খারাপ লাগবে না। ওই মুসা আলাইহিসসালামকে যখন ফেরাউন তিন দিক থেকে ঘেরাও করেছে, আমি তড়িঘড়ি বলতেছি কারণ আমার মা বোনদের জন্য ওয়াজ করা লাগবে, লাগবে কি লাগবে না, আর সেই ওয়াজটা আছে মাগরিবের ভিতর। এই জন্য আসরের চার রাকাত নামাজ তিন দিকে মুসাকে ঘেরাও করেছে ফেরাউনের সৈন্য সামন্ত ফেরাউন সহ, একদিকে সাগর একদিকে সাগর। ফেরাউন বলতেছে মুসা রে তোর এখন পলানার কোনো রাস্তা নাই, যেমন রাশেদ খান মিনন বলেছে মোল্লারা মোল্লাতন্ত্র চালু করে ভারতের হিন্দুদের বিরুদ্ধে কথা কয়, হিন্দুদের বিরুদ্ধে কথা কয়, ওই ভারত যদি একবার মৌলভীদের বিরুদ্ধে খেপা যায়, তিন দিকে ভারত একদিকে সাগর, মৌলভী তোরা পহলা বি কোথায়। রাশেদ খান মিলন কথা এতে মোল্লাতন্ত্র তেঁতুল হুদুলিয়া এক সংসদে পলানা রাস্তা ভাবি না। আমি তখন বলছি ওটা আমার সেদিন মাহফিল ছিল বিরল দিনাজপুর, আমি বললাম রাশেদ খান মিলন তুই জানিস না মৌলভীরা সাঁতার জানে, সুবহানাল্লাহ খান সাঁতার জানা ভোজন না, সাঁতার জানা ভোজন না। ও যে ইঞ্জিনিয়ার এসে বলতেছে বাবু, ইঞ্জিনিয়ার মাঝিকে বলতেছে এই মাঝি সারাদিন কত মানুষ পারাবার করিস, তো মাঝি বলতেছে মূর্খ বাবু কত মানুষ পারাবার করে আমি অঙ্ক হিসাব জানি না। মাঝি বলতেছে যে বেটা হিসাব জানি না তার জীবন হলো চার আনা মাটি। কিছু দূর নৌকা যাওয়ার পরে আবার ইঞ্জিনিয়ার বলে মাঝি তুই কি বিজ্ঞান জানিস বিজ্ঞান, মাঝি বলতেছে আমার বইয়ের একটা ব্যারাম আছে মির্কি ব্যারাম অজ্ঞান হয় তারই যে খেলা বিজ্ঞান আমি জানি না। ইঞ্জিনিয়ার বলে যে বেটা বিজ্ঞান জানে না তার জীবন হলো আট আনা মাটি। নৌকা আরও কিছু দূর যাওয়ার পরে এবার ইঞ্জিনিয়ার বলে মাঝি তুই কি ইতিহাস জানিস, সর্বপ্রথম এই নৌকা কে তৈরি করেছে তার কি ইতিহাস তুই বলতে পারিস, মাঝি বলতেছে আমার বইয়ের পাতিহাস আছে গতকাল দুটা শিয়াল খাসা। ইঞ্জিনিয়ার কে বেটা কই খের কই কি, যেই বেটা ইতিহাস জান না তার জীবন হলো বারো আনা মাটি। নৌকা তখন নবীর মাঝখানে পূর্ব আকাশে ম্যাক করে কালো ম্যাক করে বাতাস শুরু হয়ে গেছে, নৌকা খালি টলমল টলমল করতেছে। ইঞ্জিনিয়ার বলে মাঝি রে যে হারে ঝড় উঠছে নৌকা বুঝি ডুবে যায়, মাঝি মুচকি মুচকি হাসার বলে ডুবুক নৌকা আমার কোনো চিন্তা নেই। ইঞ্জিনিয়ার কয় পাগল নাকি, নৌকা ডুবে গেলে আমাকে মৃত্যু হবে, নৌকা ডুবে গেলে আমাকে মৃত্যু হবে। মাঝি বলতেছে বাবু আপনার মৃত্যু হবে কিন্তু আমার হবে না, বলে কেন হবে না, বলে আমি সাঁতার জানি। ইঞ্জিনিয়ার বলে আমি তো সাঁতার জানি না, বলে আপনি অঙ্ক জানেন হিসাব করেন কয় ফুট তলে যাবেন, আপনি বিজ্ঞান জানেন কোন বিজ্ঞানে আপনাকে বাঁচাই দেবে, আপনি ইতিহাস জানেন নদীর তলায় পড়ে মরা থাকলে কোন ইতিহাসে আপনার নাম লিখবে, আপনি সব কিছু জানেন বাবু আসল জানেন না, যারা প্রকৃত মুসলমান তারা সব কিছু তোমাদের মতন না জানলে তারা সাঁতার জানে, সাঁতরিয়ে সাঁতরিয়ে কিনারায় পৌঁছে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তিন দিকে ফেরাউন সাঙ্গ পাঙ্গ নিয়ে একদিকে সাগর, ফেরাউন বলে মুসা রে এখন পলাবি কোন দিক দিয়ে, মুসা মনে মনে কয় ফেরাউন রে আমি পলানার জাত না, আমি পলানার জাত নয়, নাসুরুম পড়েন নাসুরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব অবাশ্বিরিল মুমিনিন, আল্লাহ সাগরকে রাস্তা বানায় দিস। সেই সাগরের তলদেশে মুসা নবী এক নিয়তে চার রাকাত নামাজ পড়ে, আল্লাহ বলে হাবিব সাগরের তলদেশে আমার শুকরিয়া তান মুসা নবীর চার রাকাত নামাজ, আমি আল্লাহর এতই ভালো লাগছে আমি সেই চার রাকাত নামাজ যত্ন করে রাইখে দিয়েছি, আজকে লাইলাতুল মিরাজে আপনার উম্মতের জন্য আসরের চার রাকাত হিসেবে দিয়ে দিলাম। আপনার উম্মতের আসরের চার রাকাত নামাজ যখন জামাতের সঙ্গে আদায় করবে মুসা নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ খুশি হইয়া দিয়ে দেব। নবী ডাকতে বলে আল্লাহ, আল্লাহ বলে এই ধরেন মাগরিবের তিন ডাকাত, নবী বলতেছে আল্লাহ মাগরিবের তিন ডাকাত নামাজ পড়লে আমার উম্মতের ওপরে আপনি কেমন খুশি হবেন। এখন আমার মা বোনদের জন্যে বলতেছি, মা এতক্ষণ পর্যন্ত আপনাদের ওয়াজ আমি করতে পারি নাই, এই মাগরিবের তিন ডাকাত নামাজ কেমনে পাইলাম, এটা বলতে গেলে মা বোনদের কিছু কথা আসবে। আমার সঙ্গে ওয়াজ শোনার আগে একটা গজল গাওয়া লাগবে, না পারলে হঁ হঁ করবেন অসুবিধা কী।
ইয়াকুব নবী, সবাই বলেন ইয়াকুব নবী বাস করিতেন কেনানে, সবার চাইতে ভালোবাসতেন ইউসুফকে। ইয়াকুব নবী, আল্লাহ তাকে বারোটা সন্তান দিছে, জোরেগণ কয়টা? তার মধ্যে দশটা খারাপ আর দুটা ভালো। হ্যাঁ, দুটা ভালো আর দশটা খারাপ। এখানে একটা কথা আমাদের খেয়াল করা লাগবে, সেটা হলো বাবা আদম থেকে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীরা দুই তিনটা চারটা পাঁচটা করে বিয়ে করছে, শুধু একজন নবী এক বিয়ে করছে, আর একজন নবী এখনও বিয়ে করেনি। যেই নবী এক বিয়ে করেছেন তার নাম হলো আদম আলাইহিসসালাম, আর যেই নবী এখনও বিয়ে করে নাই তার নাম হলো ঈসা নবী। যেরকম কী নবী? ঈসা নবী কিন্তু সাইদ হয়ে আছে, সাইদ হয়ে বুঝতেছেন না? গজওয়ায় হিন্দ, গজওয়ায় হিন্দ মানে যে ভারতের যেটা শুরু হয়েছে, এটা বিশাল আকারে যুদ্ধ শুরু হবে। এই যুদ্ধ পাকিস্তান বাংলাদেশ মিলে একটা যুদ্ধ শুরু হবে। আমাদের কিছু কিছু লোক হয়তো আমাদের দেশের যারা হিন্দু আছে এরকে সাথে লাগবি, রাগের তো বুঝ না, সবাই তারা এক মনের না, কে রে আমাকে মুসলমান মারা ফেলে তোরা বাঁচবি করে এভাবে লাগে। এটাকে বিশ্বযুদ্ধ হয়ে যাবে, শেষ পর্যন্ত নাম হয়েছে গজওয়ায় হিন্দ, আল্লাহর কাছে হাদিস আছে। এই যুদ্ধ যখন শুরু হবে তখন আল্লাহ প্রথম পাঠাবে ইমাম মেহেদীকে। মেহেদী আলাইহিস সালামের আসার কিছুদিন পরে আল্লাহ ঈসাকে পাঠাবে। ঈসা সালাম দুনিয়াতে আসে, প্রথম কামটা করবি বিয়ে করবি, যখন কি করবি বিয়ে, এই বিয়ে থামরাও থাকবো কথা কয় না রে ভাই, কি নিয়ত করার দরকার আছে না? নাই নিয়ত করার দরকার আছে? আল্লাহ যদি তৌফিক দেয় তাহলে আল্লাহ আমাদেরকেও রাখতে পারে, কারণ সময় ঘনে আসতেছে, সময় কিন্তু আর বেশি দিন নাই। এই জন্যই তো বলতেছে আজকের ওয়াজ হয়তো শেষ ওয়াজ হতে পারে, হতে পারে না? হ্যাঁ, আপনারা যারা বসেছেন একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। বাজার আমি নামাজের ফাঁকে ফাঁকে দুই একটা গুরুত্বপূর্ণ কথা না বললেই নয় সেটা বলতেছি, একটু মনোযোগ দিয়ে শোনেন। বাবা আদম বিয়ে করেছে একটা, আর ঈসা নবী এখনো বিয়ে করে নাই, এছাড়া যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন কমপক্ষে তারা দুইটা করছে, বেশি 99টাও পর্যন্ত করছে, আর আমাদের নবী করছে 11টা। জোরে কোন কয়টা? কোরআনে যেখানে বিয়ার আয়াত আছে, আপনারা বিয়ার আয়াত যেখানে আছে পড়ছেন, প্রথমে আল্লাহ বলেছে মাসনা, মাসনা মানে দুই বিয়ে করো, এটা আল্লাহর পছন্দ, দুটো বিয়ে করা আল্লাহর পছন্দ, মানে আমাকে জন্য নিতে পারে। দেখেন না, এক বউ যদি গাল ফুলে থাকে সেইদিন আমাকে ভাতে হয় না, এখন তো মারাও যাবি না, মারলে তো কেঁচো তুলে দেবেন। তো আর একটা বউ যদি থাকে আপনি কর পান, তুই গাল ফুলেছি মরি কেন, ওই দৌড়ে যা পাও ধরবি জান্ন জান্ন, মেয়ে মানুষ কিন্তু সোজা হবে, কিন্তু একটা সতীন দিবার পারে না, বউ সাইজ করবেন আর একটা বিয়ে করবেন, ওই এমনি সাইজ আর বাপ মা পর্যন্ত সাইজ হয়ে যাবে। আর ওই একটা বিয়ে যদি থাকেন, তুমি আমার লুচু, তুমি আমার পুচু, তুমি আমার কই যাবে মাথা তোড়ে। এই জন্যে আল্লাহ প্রথম বলেছে দুটা কর, এরপর আল্লাহ বলেছেন তিনটা, এরপর আল্লাহ বলেছেন চারটা, না যদি তুমি পারো একটা লিয়াই ধৈর্য ধরো, যেমন আমি পারিনি একটাকে আমি সাইজ করে পারিনি। আমার শ্বশুর যখন আসবে, আমার বউ আমার কানে কানে কয়, আব্বু কিন্তু আসবে আগামী সোমবার, আব্বা কিন্তু দেশি মুরগি খায়, ট্যাংরা খায়, কানস খায়, এশিয়ার দই মিষ্টি খায়, ইলিশ খায়, আমি এগুলো সব কিনে এনে দিই, না দিলে তোর মুখ বেঁকা হয়ে থাকবে, আমি কিনে এনে দিই, ওইগুলো পাক করে আমার শ্বশুর খাওয়ায়। আমার শ্বশুর যখন খাওয়ায় আমি দূরে অবস্থায় দেখি, আমার শ্বশুর নিবার চাচ্ছে না, তাও এক টুকরা দেয়, খান আব্বা খান আব্বা, শ্বশুর রাগ করে কয় এই জন্যই তো তোর বাড়িতে আসি না, এত খাওয়া পাইছে রে। কিন্তু আমার বাবা যখন আসে তখন আমি দেখি আমার বউ আমার বাবাকে 15 দিন আগেকার পুরানা বিস্কুট বার করে দিয়েছে, 15 দিন আগে যেগুলোর খাওয়া যাচ্ছে না লেস্টে উঠছে ওগুলো আমার বাবাকে এক থালি দিছে, খান আব্বা খান। তোমার আব্বা মুখত দিয়ে করস শব্দ হয় না, মুখত দিলে একটা করস করে শব্দ হবে না, ওটা হয় না, দাঁতের সাথে শিখটা লাগে, লোক দিয়ে খুলতিত মানে দাঁতের সাথে লাগা যাচ্ছে। তো ইতিমধ্যে আমি বাড়ি গেছি, আব্বা বলতে কে রে হুজুর, এই তুই ভালো বিস্কুট কিনিস না,
আমি যতবার তোর বাড়িতে আসি বউ এই শিখটা সে বিস্কুট দেয়, কেন দাঁতের সাথে শিখটা লাগে? আমি চিন্তা করি কেরি এরই বাপ আসলে আমি কত কি দেই আর আমার বাপ আছে, তুই পুরানা বিস্কুট দিস। আমি আস্তে করে ঘরত গেলাম, ঘরত যা দরজা খুলে মুচকে মুচকে হাসতেছি আর বউ বলতেছি, কারণ ও দৌড়ো ইলা সাবিলি রব্বিকা বিল হেকমা, মানে হেকমত অবলম্বন করা লাগবে, ওটি রাগ করা হবে না, তো হাসতেছি। বউ আমার হাসি থেকে বুঝতে পারেনি, ওই তো আমার ঘরের মধ্যে আসছে, যেই ঢুকিছে আমি ছিটকে তুলে দিচ্ছি। আব্বা কয় এই এই হুজুর বউ ঘরের মধ্যে না ছিটকে দিলি কেন? আমি বললাম আব্বা ধৈর্য ধরেন, আমি একটু নেক আমল করবো আব্বা, একটু নেক আমল করবো আব্বা, আপনি ধৈর্য ধরেন। তারপরে নেক আমল ঘরের মধ্যে আমি যা করলাম খালি বললাম, শোন হুজুর মানুষ ওয়াজ করে খায়, এই জন্য তোকে একদিন আমি তালাক দিইনি, তোকে ছাড়িয়ে দিলি মানুষ আর কোনো দোষ ধরবে না, হুজুরের দোষ ধরবে। তোকে তিন কথা কয়ে লিয়াচ্ছি, তিন কথা কয়ে ছাড়া দেবো, একই পুরোনা বউলে কতদিন থাকবো রে? এই এই তুই পুরোনা হোসনি, টাটকা থেকে নতুন একটা বিয়ে করবো, তোর বাপের জন্য ইলিশ, তোর বাপের জন্য ট্যাংরা গুচি, দেশি মুরগি, এশিয়ার দই মিষ্টি, আর আমার বাপের জন্য শিকটা সবই ছুটকে রে। ওই দুই পাঁ একবার ধরে বল, কথা কান দিস না, কথা কোনো কী কর, জীবন এই ভুল আর করবো না জীবন। আমি সিটকে খুলে দিলাম, আব্বা কয় মারছিস নাকি? মারা লাগে না আব্বা, মারা লাগে না। তারপর থেকে আব্বা কয় তুই তো ঘরের মধ্যে কী আমল করছো বাবা, বাড়ি যাস টাটকা সব দেয়, ফল দেয় ফুল দেয়, কী খাবে আব্বা কী খাবে? যদি বউকে সাইজ করবার চান তাহলে দুটা বিয়া করা লাগবে, যদি নাও করবার পারেন দুই বিয়ার ঝাঁকি মারবেন, ওর চোদ্দ গোষ্ঠী ভালো হয়ে যাবে, জোরে কোন কথা ঠিককে না। মায়েরা ভাবতে তো হুজুর আমাকে ওয়াজ না করাই ভালো। ও মায়েরা শোনেন আপনাদের ওয়াজ, দুই বিয়া করেছেন এক বইয়ের পেট থেকে দুইটা, এক বইয়ের পেট থেকে দশটা। ইয়াকুব নবী গভীর রাত্রে আল্লাহর কাছে কান্দের, বলে আল্লাহ আমি নবী হয়ে জন্ম দিলাম, আমার দুইটা সন্তান এত ভালো, এই দশটা এত খারাপ কেন হলো? আল্লাহ বলে ইয়াকুব কান্দো না, সন্তান ভালো মন্দ বাপের কারণে না, সন্তান ভালো মন্দ হয় মায়ের কারণে। বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়া উদরে কত যতন করে, দশ মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা মা গো। ইমাম গাজ্জালি বলেছেন মেয়েদের প্রতি মাসে পাঁচ দিন সাত দিন একটা অসুখ হয়, কিন্তু মেয়েদের পেটে যখন বাচ্চা আসে এই অসুখটা আল্লাহ বন্ধ করে দেয়। বন্ধ করার কারণ হলো বাচ্চা পেটে আসার পরে মার ইবাদতের যেন কোনো ঘাটতি না হয়। মা যখন পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়ে, রুকুর থেকে যখন শেষ দায় যায়, ওই পেটের বাচ্চা যখন চার মাস পাঁচ মাস হয় তখন পেটের মধ্যে হ্যাঁকা বেঁকা হয়, যখন রুকুর থেকে শেষ দায় যায় বাচ্চা পেটের মধ্যে চাপ খায়, ফেরেশতা বলে আল্লাহ তোমার বান্দি নামাজ পড়ে পেটের মধ্যে বাচ্চা চাপ খায়, আল্লাহ বলে ফেরেশতা সাক্ষী থাকো যে মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়লো, এই মা শুধু নিজে নামাজ পড়লো না, পেটের বাচ্চাকে নামাজে বানায়া দিল। এ যে রাস্তা ঘুরতেছে ঘুরতেছে, আপনারা সবাই এসে বসে থাকলেন, ওরা ঘরে খেয়ে এরা জান্নাতের বাগানে মুরগির তলের ডিম হবার পারলো না, ওরা সাইড মারা ডিম হলো ইচ্ছা করে, জোরে কোন ঠিক কিনা, দিছে বারোটা বাচ্চা হচ্ছে নয়টা, তিনটার হয়নি, কিরে বারো ডিম দিলাম নয়টার বাচ্চা হলো তিনটার হলো না কেরা? একজন বুদ্ধিজীবীর কাছে কচ্ছে কে ভাই একসাথে দিলাম, ওই তিনটা খালি সাইড মারছে, এরকে ধান্দা খালি পোলা খাওয়া পোলা খাওয়া পোলা খাওয়া সাইড মারছে, এই তিনটা ভাজা খাওয়া যাবি না সিদ্ধ হবি না, কাঁচিয়া পচে গেছে রে, আর বুকের তলে যে নয়টা এই নয়টারে বাচ্চা হচ্ছে, সামিয়ানার তলে যারা বাচ্চা হওয়া ডিমের মতন তারা, আর বাইরে যারা এরা কাঁচিয়া ডিম, কাঁচিয়া পচে আপনার ওই কাঁচিয়া হওয়ার কারণ হলো ওরা যখন মায়ের পেটে ছিল তখন মা পেটে নিয়ে গোটা পাড়া ঘুরিছে, ওই পেটের মধ্যে থেকে আর কি ঘরুনি ব্যারাম হচ্ছে, এরা ভালো জায়গা কোনোদিন দুই ঘন্টা বসে থাকা পারবে না। এই জন্য মা যদি ভালো হয় সন্তান আল্লাহর ওলি
কতক্ষণ না কেন? মা যদি পেটে বাচ্চা নিয়ে রোজা থাকে, শোনেন হাসির কথা না, পেটে বাচ্চা নিয়ে মা যখন রোজা থাকে, 16 ঘন্টা রোজা, মা খায় না নাক দেয়া, কিন্তু সন্তানের খাওয়া হয় না। ফেরেশতা বলে মাহমুদ, এত বড় লম্বা দিন মা রোজা রাখে, পেটের বাচ্চা রোজা রাখতেছে, খাওয়া হয় না। আল্লাহ বলে, ফেরেশতা সাক্ষী থাকো, যেই মা পেটে বাচ্চা নিয়ে রোজা রাখলো, ওই মা শুধু নিজে রোজা রাখলো না, পেটের বাচ্চাকে রোজাদার বানাইয়া দিল। জীবনে একটাও জামাত দেবে না, একক তো নামাজ বাদ দেবে না। মা যদি পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়ে, তার সন্তান নামাজে হবে। পেটে বাচ্চা নিয়ে যদি স্টার জলসা থাকে, স্টার জলসা হিন্দুকের উপর লোকের ভাসতেছে, ওই পেটের মধ্যে মাল তৈরি হচ্ছে, মাল তৈরি হচ্ছে, ওই বার হলেই দেখবেন কি হয়। পেটে বাচ্চা যখন আসবে, ওই মা যদি কারুবা কাছের একটা পেটে বাচ্চা নিয়ে কারু কাছের একটা বড়ি চুরি করে খায়, ওর পেটের বাচ্চা তরমুজ চুরি করবি, তরমুজ। এই জন্যে বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া, সেই যে চইলা যায় খবর লয় না মাজন, ধরিয়ায় উদরে কতই যতন করে। ও মায়েরা পর্দার অন্তরে ধরে বসে আছেন মা, আপনারা তো সাধারণ কোনো মানুষ না, হাসান হোসেন কিন্তু মায়ের পেট থেকে হয়েছে, জোরে কোন কথা ঠিক কিনা? বড় ফির আব্দুল কাদের জিলানি মায়ের পেট থেকে, যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠাইছে সমস্ত নবীরা কিন্তু মায়ের পেট থেকে হয়েছে। তাহলে বোঝা গেল মায়ের পেটের কত দাম, ওই পেটের ভিতর থেকে নবীরা জন্ম নিয়েছে। সুবহানাল্লাহ, কোন না কেন সেই পেটের গুরুত্ব দেওয়ার দরকার আছে না? নাই। রক্ত মাখা জামা নিয়ে 10 জন ছেলে ইয়াকুবের সামনে এসে বলতেছে, বাবা বহু চেষ্টা করলাম, বহু চেষ্টা করলাম, কিন্তু ইউসুফকে আমরা বাঁচাবার পারলাম না, ইউসুফকে বাঘে খাইছে বাবা, এই জামাটুকু আপনার কাছে জমা দিলাম। ইয়াকুব নবী জামা হাতে নিয়েই দেখতেছে, বাঘে যদি আমার ইউসুফকে ধরতো তাহলে জামা ছিঁড়ে ফানাফাট হইতো, জামার কোনো জায়গায় ছিঁড়ে নাই। রক্ত মাখা জামা যখন দেয়, ইয়াকুব নবী বুঝতে পারলেন এরা 10 জন আমার ইউসুফের সঙ্গে ষড়যন্ত্র করতেছে, কিন্তু জবান খুললেন না, কারণ ওই সময় জবান খুললে আরো ইউসুফের বেশি বিপদ হবে বুঝে। ইয়াকুব নবী অন্দর মহলে গিয়ে রক্ত মাখা জামা হাতে নিয়ে দোয়া করতেছে, আল্লাহ আমার ইউসুফ ষড়যন্ত্রের কবলে পড়েছে, আল্লাহ আমার ইউসুফ যেখানে থাক না কেন, তুমি আল্লাহ তার হেফাজত করো। এখন আপনারা বলেন বাবার দোয়া আল্লাহ কবুল করে কি করে না? এটা কোন বাবা? এখন আবার বাংলাদেশে বাবা সিনার লাগে, এরা আবার বাবাও চিনে না, ওদের তাহির সাহেবের ওয়াজ শোনে, ওর তো বাবার হিসাব নাই, দয়াল বাবা, কেবলা বাবা, ন্যাংটা বাবা, খাজা বাবা, খালি বাবা আর বাবা। এত বাবা বানানোর লক্ষণ হলো জাউরা হওয়ার লক্ষণ, জোরে কোন কি হলো? আচ্ছা এত বাবা কে? আপনাদের বাবা কয়টা? জন্ম দেওয়া বাবা কয়টা? সেই বাবা সন্তানের জন্য যে দোয়া করবে, এই দোয়া আল্লাহ কবুল করে কি করে না? ধরে কোন করে কি করে না? আল্লাহ কোরআন কারিমের মধ্যে বললেন, ওয়াকাজা রাব্বুক আল্লা তাবুদু ইল্লাইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি হাসানান। রে দুনিয়ার সন্তানেরা, আল্লাহর ইবাদতের পরই তোমাদের 2 নম্বর দায়িত্ব হলো বাপ মার প্রতি হেসান করা, দয়া করা, ভক্তি করা। বণিকেরা যাচ্ছে রাস্তা দিয়া, পানির পিপাসা লাগছে, কূপের কাছে গিয়া দেখে পূর্ণিমার চাঁদ বান্দা অবস্থায় পড়ে আছে। গোটা পৃথিবীর মানুষের সমস্ত মানুষের রূপ একত্র করলে যেমন রূপের আলো হবে, আল্লাহ তাআলা ইউসুফকে অর্ধেক সৌন্দর্য দান করেছে। জোরে কর না সুবহানাল্লাহ। কূপের ভিতর থেকে বণিকেরা পানি পান না করে ইউসুফকে তোলার জন্য ব্যস্ত হয়ে গেল। ইউসুফকে তুলে সমস্ত বণিক বলতেছে, আমি নেব, আমি নেব, আমি নেব। বণিকের সর্দার চিন্তা করে, সবাই যদি নিবার চায় তাহলে কাটা টুকরা টুকরা করে দেওয়া লাগবে, টুকরা টুকরা করে নিয়ে লাভ নাই, বরং আমরা সকলে মানুষ বিক্রি করার বাজারে ইউসুফকে বিক্রি করে যেই দাম হবে এই দামটা আমরা সকলে ভাগ করে নিব। ভজন গো, এই দামটা ভাগ করে নেওয়ার নিয়তে ইউসুফকে মানুষ বেচার বাজারে নিয়ে গেছে। এখন 2 জন খরিদ্দার ঘুরতেছে, একটা হলো জোলাই, একটা হলো আজিজ মিসর। আসলে ওয়াজ করতে করতে ওদিকে যখন চোখ যায় তখন একটু ওরা এই 2 জন এই ধান্দা আছে। না ঠিক আছে, আর ওকে খুশখুশিটা বন্ধ করে দিই।
আমি তো আপনাকে কমন বক্তা, কমন বক্তা বলেন না, গোটা সিংরা উপজেলায় বদল রশিদের মতন ওয়াজ কোনো বক্তা করছে? এক বছর আমি 160টা ওয়াজ করছিলাম খালি সিংরে, ওই কাওয়াটিগিরি ডাহিয়ার থেকে শুরু করে ইল বিল খাল 160 ওয়াজ করে টেকা বাঁচলো, মানে 1 লাখও হয়নি, কোটি 700 কোটি, 500 কোটি, 300 কোটি, 250 সব মিলে 160টা ওয়াজ করছিলাম। এদের এর বাপ বেঁচে আছে? 600 500, তখন এক হুন্ডা ছিল, ফেলা চালু করা লেগেছিলো, স্টার্ট ধরতেছিল না, তোরকে করছেন টাকা কম দিছি দিছু, কিন্তু হুন্ডা চালু করতে লেগে, মানে কোনো জায়গায় থামলে আর চালু হয় না, তখন ওই ঠেকা ঠেলা লাগে, তখন কই হয় টাকা যা দিতে দিতে হোক ঠেলা চালু করে দে, 1 কিলো ওরা ঠেলিছে, ঠেলে যদি চালু হসে অকার থামান যায়নি, আর থামান আমার খুব কঠিন। তো আমার তো আপনার চিনেন ভাই, আমি ওই 5 ওয়াক্ত নামাজের ওয়াজ আমি করবই, তাতে যদি রাত 12:30 বাজে আপনাদের আপত্তি আছে? কেবল 12টা বাজলো শোনেন, কিন্তু এর ভিতরে একটু খুশখুস করতেছে, তা আপনাদের কাছে রুমাল যাবে ব্যাগ যাবে, আপনাদের যে কত দাম বাজান গো। হযরত আলী যখন এশার নামাজ পড়ে ঘরের মধ্যে ঢুকছে, এশার নামাজ পড়ে হযরত আলী ঘরের মধ্যে ঢুকছে, ঘরের মধ্যে ঢুকে দেখে ঘর সুন্দর, হাসান হোসেন সুন্দর, মা ফাতেমা সুন্দরী সাইদা গুইজা বসে আস, হযরত আলী আল্লাহর প্রশংসা করতেছে, আল্লাহ আলহামদুলিল্লাহ, কোন স্বামী যদি ঘরের মধ্যে যায় ঘর সুন্দর দেখতে পায়, আপনার বলেন তো স্বামীর মন খুশি হয় না বেজার হয়? হযরত আলী আল্লাহ শুকুর আদায় করতেছে, এমন সময় মা ফাতেমা দুইটা সন্তানকে বুকের মধ্যে নিয়ে দুই গালে চুমু দিয়ে বলতেছে, হাসান হোসাইন তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। হাসান হোসেন মুচকি মুচকি হাসতেছে, কারণ সন্তান যখন বোঝার বয়স হয় তখন কিন্তু সন্তান কিছু বুঝতে পারে, যখনই বলছে তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে, বাকি দিচ্ছেন ওখানে লিখে দেন সাইফুল ইসলাম এখন ধান, হ্যাঁ এখানে লিখে দেন, যারা বাকিতে দেবেন লিখে দেন। একটু খেয়াল করবেন, হাসান হোসেন যখন অন্য ঘরে যায় এমন সময় মা ফাতেমা আস্তে করে ঘরের দরজা বন্ধ করে দেয়, আপনারা বলেন তো সন্তান দুইটাকে ঘর থেকে বের করে দিয়ে বউ যদি দরজা বন্ধ করে স্বামীর মন তখন কেমন হয়? হযরত আলী মুচকি মুচকি হাসতেছে, মা ফাতেমা স্বামীর দিকে দুই পা আগে বলে, স্বামী গো আর কোনোদিন ঘর সাজাবার পারবো না, আর কোনোদিন সন্তানকে সাজাই দেবার পারবো না, আর কোনোদিন সাইদা গুইদ আপনার সামনে দাঁড়াবো সেই সুযোগ আমার হবে না, কারণ আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই কইছে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায় তেমনি পড়ে গেলেন হযরত আলী ঘরের মাথায়। মা ফাতেমা দৌড়ে এসে স্বামীর মাথাখানা উড়াতে নিয়ে একটা চুমু দিয়ে বলে, স্বামী গো এমন করে কেন কাঁদতেছেন, আসলে যাইতে হবে। ও গো স্বামী আমি পর্দা নিছি, আমি সব সময় পর্দার মধ্যে থেকেছি, এই জন্য আল্লাহর কাছে বলেছি আল্লাহ যেই ফাতেমা জীবিত অবস্থায় পর্দার ভিতরে থাকলো তার মৃত্যুটাও একটু পর্দার ভিতরে দিও, আল্লাহ আমার দোয়া কবুল করেছে। রাতের অন্ধকারকে পর্দা বানাইয়া আজকে গভীর রাত্রে আমার মৃত্যু হবে। ও গো স্বামী আমি মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া আপনি পুরো করবেন, 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে আমাকে দাফন করা লাগবে, 2 নম্বর চাওয়া হলো আমার জানাজার ব্যবস্থা করবেন না, 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা কিন্তু খাটনিতে তোলা চলবে না। আলী বলতে দে ফাতেমা রাতের অন্ধকারে কেন কবর দেওয়া লাগবে? বলে দিনের বেলায় যদি আপনি কবর দেন তাহলে কবরের খবর মানুষ জানতে পারবে, কবর দেখলেও বুঝতে পারবে ফাতেমা লম্বায় কেমন ছিল, আমরা কবর দেখেও কিন্তু অনেক অনুমান করি, দরেকন করি কি করি না, এই জন্য আমার কবরটা গোপনে দেওয়া লাগবে। ও গো ফাতেমা তুমি নবীর কলিজার টুকরা, তোমার জানাজার খবর শুনলে লক্ষ মানুষ জানাজায় হাজির হবে, সেই জানাজা কেন নিষেধ করো? ফাতেমা বলে স্বামীকে আমি হিসাব করে দেখলাম লক্ষ মানুষ যদি বলে ফাতেমা ভালো আর আপনি যদি বলেন ভালো না, লক্ষ মানুষের দোয়া দিয়ে ফাতেমার কোনো লাভ হবে না, কারণ লক্ষ মানুষ তো ফাতেমার কেউ না, আর আপনি স্বামী যদি বলেন ফাতেমা ভালো, দুনিয়ার তামাম মানুষ যদি খারাপ বলে তাহলে ফাতেমার কোনো অসুবিধা নেই, স্বামীর বলার কারণে আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দিল। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন,
আপনারা স্বামীর কথা খেয়াল করবেন, স্বামীর ভক্তি করবেন, স্বামীর অন্তরে কষ্ট দিবেন না। ওয়াজে আসার আগে এক মা আমার কাছে একটা চিঠি দিয়েছে যে হুজুর মেয়েরা যে খারাপ হয়, এ খারাপ হওয়ার পিছনে মেয়েরা দায়ী না স্বামী দায়ী, আপনি একটু স্বামীদেরকে বুঝাই দেবেন। অনেক বউ কিতাবি পর্দা মানতে চায়, কিন্তু স্বামী ভাই বোন দুলে ভাই সবার সাথে একই পরিবারের মধ্যে তুললে এখন কিতাবি পর্দা কেমনে করা যাবে? ভাবির সঙ্গে দেওরার দেখা করা জায়েজ আছে? সেরকম আছে কথা কন না কেন? জায়েজ আছে? জায়েজ নাই। শালির সঙ্গে দুলা ভাইয়ের দেখা করা জায়েজ আছে? জায়েজ নাই। যদি একই বাড়ির মধ্যে শালি দুলা ভাই ভাই ভাবি দেওরা সব একত্র হয়ে সংসার করে, এখানে পুরুষের দোষ হবে না নারীর দোষ হবে? আমি ওই মাকে বলতেছি, মা এখানে মেয়ে মানুষের কোনো দোষ নাই, এখানে সব দোষ আল্লাহ পুরুষকে দিবে, কারণ রাসূল বলেছেন আর দায়ুস উলায়ে দখুলুল জান্না, দায়ুস কোনো দিন জান্নাতে যাবে না। সাহাবেরা বললেন হুজুর দায়ুস কোন নারী? আল্লাহ নবী বললেন দায়ুস কোনো নারী না, দায়ুস হল ওই সকল পুরুষ মানুষ যাদের অধীনে নারীরা পর্দায় থাকে না। তাহলে আমার বউকে পর্দায় রাখতে গেলে আমার চেষ্টা করার দরকার আছে না? নাই। দরকার হলে বাড়ি ভিন্ন করব, বাপ মাকে সঙ্গে নিলে পর্দার খেলাফ হবে না, কিন্তু ভাই ভাবি এদেরকে সঙ্গে নিলে পর্দার খেলাফ হবে। আপনি যদি পারেন আপনার বাপ মাকে সঙ্গে নিয়ে একই ঘরে থাক, একই বাড়িতে থাকবেন, কিন্তু আমার বাপ মা ছাড়া বউকলে থাকবেন না, তখন বাপ মার মনে কষ্ট হবে। জোরে কোন কথা ঠিক কিনা সব কিছু খেয়াল করবেন। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শোনেন, ইউসুফকে বিক্রি করলো, জোলাইকে কিনল, লালন পালন করে একসময় ইউসুফ বড় হলো। জোলাইকার মিন সারেল ওয়াসওয়াসিল খান্নাস, ভিতরের খান্নাস ইউসুফের প্রেমে ফেলাইয়া দিল, ইউসুফকে জবরদস্তি তার প্রেমে বাধ্য করার জন্য চেষ্টা করে, সমস্ত দরজায় তালা লাগাইয়া অন্তর্মহলে নিয়ে গিয়ে জুলাইকা যখন মনের বাসনা পুরো করতে চায়, ইউসুফ নবী বললেন ইন্নি আখাফুল্লাহ, আমি আল্লাহর ভয় করি, বাজান সেখান থেকে পালাবার চায়, সমস্ত দরজা আল্লাহ খুলে দিছে। শেষের দরজায় যখন ইউসুফ পিছন দিক থেকে জুলাইকা খামচে ধরেছে ইউসুফকে আটকানোর জন্যে, কিন্তু পারে নাই আল্লাহর ভয়, ইউসুফ নবী পালায় গেছে। জুলাইকা নারী নির্যাতনের কেস করেছে তখনকার আদালতে, আদালত ইউসুফকে শাস্তি দিবে। ইউসুফকে যখন রাজ দরবারে নিয়ে আসা হলো, হাজার হাজার মানুষ বিচার দেখতে আসলো, সবাই একই কথা বলতেছে যে মেয়েটা মায়ের মতো সন্তানকে লালন পালন করলো, আর সেই সন্তান বড় হয়ে মাকে ধর্ষণ করতে চায়, এই নিমকরম সন্তানটা কেমন একটু দেখে আসি। অনেক মানুষ দেখার জন্য এসে আসামির জায়গায় ইউসুফকে দেখে সবাই চমকে উঠলো, এত সুন্দর মানুষ, এত সুন্দর মানুষ কোনোদিন এমন অসুন্দর কাজ করতে পারে না। বাজান গো, সবার মনে একই কথা, মনে হয় জুলাইকা মিথ্যা কথা বলেছে, বিচার হওয়ার আগেই শ্রোতাদের ধারণা মিথ্যা কথা কইছে, যখন ঠিক কিনা। আমাদের বাংলাদেশের অনেক আলেম ওলামার বিচার হয়েছে, কিন্তু বাংলার জনগণ বিচার হওয়ার আগেই বলেছে এগুলো সত্য না, একজন আলেম কোনোদিন নারী নির্যাতন করে না, একজন আলেম কোনোদিন ধর্ষণ করবে না, কারণ আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন, কোরআন শরীফের মধ্যে বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, বান্দাসমূহের ভিতরে আলেম বান্দারা আল্লাহকে বেশি ভয় করে, সে আলেম কোনোদিন নারী নির্যাতন করতে পারে না। আলেমের চেহারায় অনেকে করতে পারে, যেরকম এটিএম শামসুজ্জামান, হুমায়ুন ফরিদি, এরা কিন্তু সিনেমা সবসময় মাথার টুপি দিয়ে মুখের দাড়ি দিয়ে লুচ্চাগিরি করছে, ধরে কোন কথা ঠিক কিনা? ওরা মৌলবি নাকি? ওরা মৌলবি? এখন সিনেমা দেখে কয় হুজুরি লুচ্চা রে, হুজুরি লুচ্চা, ক্রিয়েটিভ হুজুর বানাতে রে শালা হুজুর, ওর মাথাতে টুপি দেওয়া তৈরি এক দাড়ি লাগে জুব্বা কাপ দেয়া ওই ভিলে যাচ্ছে, সত্যি ওই সত্যি মারে এক মেয়ের গাওয়া থেকে হাত দিয়েছে টুপি মাথার দিয়ে হাত দিয়েছে, আর শাকিব খান দৌড়ে আসে দাড়ি মোট চাষা দৌড়ে আসে ফ্লাইং কিক করলো, হুজুরের টুপি খুলে চলে গেল, হুজুর উষ্ঠে গেল, জনগণ তালি দিয়ে বলছে মারছে ঠিক হল, হুজুর মারছে ঠিক হল, এই শালা হুজুর, ওই হুজুর সাজ আছে রে। এইরকম কিছু লোক রাজাগারি করছে ভাই, তারা আসলে হুজুর না, তারা কিন্তু আসলে হুজুর না, আপনার এলাকায় কেউ যদি রাজাগারি করে তাকে বুঝবেন ওই কিন্তু হুজুর না, ওই হুজুর সাজা অকাম করছে, আর বাদ বাকি দোষ পড়তেছে হুজুরের উপরে। আল্লাহ কইছে আলেম বান্দারা বান্দার সময় দেওয়ার জন্য বেশি ভয় করে, এটা আমার কথা না আল্লাহর কথা, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। একটু মনোযোগ দিয়ে শুনবেন, ইউসুফ নবীর দিকে তাকায় সবাই বলতেছে
এই মানুষটা কোনদিন এই কাম করতে পারে না। জোলাইকা মনে হয় মিথ্যা কইছে, কিন্তু জবান বন্ধ খুলবার পারতিছে না, জোরে কওয়া যাবি না, মনের মধ্যে যা কর কর, জোরে কলি ধরে দেবে দরকার নেই। এমন সময় বিচারপতি বলছে, ইউসুফ যেই তোমাকে মায়ের মতো লালন পালন করলো, সেই মায়ের মতো মানুষটাকে তুমি ধর্ষণ করতে চাইলে, এত বড় নিমখারাম কেন হইলে? এমন সময় নবীকে যখন নিমখারাম কয়, তো ইজ্জমান তাশা সম্মান দেওয়ার মালিককে, মায়ের কোলে তিন চার মাসের একটা বাচ্চা দুধ পান করে, ওই বাচ্চাটারও জবান কোলে বলতেছে, রে বিচারকেরা শুধু জোলাইকার অভিযোগ শুনে বিচার করলে হবে না, বিচার করতে গেলে তদন্ত করে বিচার করা লাগবে। তোমরা তদন্ত করে দেখো, ইউসুফের জামার সামনে যদি ছিঁড়ে যায় তাহলে বুঝবে ইউসুফ দোষী, কারণ জোলাইকাকে যখন ধর্ষণ করার জন্য ধরেছে, জোলাইকা ইজ্জত বাঁচানোর জন্য ইউসুফের জামার সামনে ছিঁড়ে ফানাফাট করবে, কিন্তু ইউসুফের পিছন থেকে যদি জামা ছিঁড়ে যায় তাহলে বুঝবে ইউসুফ দোষী না, জোলাইকাই দোষী। এখন তোমরা তদন্ত করে দেখো ইউসুফের জামার সামনে ছেঁড়া না পিছনে ছেঁড়া। সমস্ত বিচারক তদন্ত করে দেখে, জামার সামনে ছেঁড়া তো দূরের কথা, একটা ময়লাও পর্যন্ত ভরে নাই, পিছন দিকে তাকায় দেখে জামা ছিঁড়ে গেছে। সমস্ত বিচারক মুখ বন্ধ করে, চোখ বন্ধ করে মনে মনে বলতেছে, ইউসুফ তুমি নির্দোষী, কিন্তু আমরা জবান খুলতে পারবো না, বর্তমান সরকারের চাপে আমরা আছি, জবান খোলা যাবে না, চাপে আছি, চাপ বোঝেন না, এমন চাপ মারিছে, জবান খুলবি। এমন সময় আদিল মিশর প্রধানমন্ত্রী বলে, রে বিচারকেরা তদন্ত করে রিপোর্ট দাও, রিপোর্ট কি? প্রধান বিচারপতি বলতেছে, ইউসুফ তুমি কি কবি, নির্দোষী না দোষী? তুমি দোষী, যেই কথে দোষী তার সব লোকাই কেরি, এটা কি বিচারক রে? এসকে সিনহা রে, এসকে সিনহা, দেশের মাঝে কিছু কবার পারেনি, বাইরে যে ভুল বক্তিছে, ধরে কোন কথা ঠিক কে? ইউসুফ তুমি দোষী। সঙ্গে সঙ্গে ইউসুফ নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, বিনা দোষে দোষী হইয়া, বিনা দোষে দোষী হইয়া ইউসুফ গেল জেলখানা, আল্লাহ উপায় বলো না, জনম দুঃখী কপাল পোড়ানো ইউসুফ গেজন। আল্লাহ কয় তো বিনা দোষী দোষী বারে জেলখানা দিছে, তোর দাম ওটি বেড়ে দেবো, জোরে কেন সোহান আল্লাহ, দাম বাড়ে না কমে? একটু ইশারা দিয়ে দিলাম, পরে চিন্তা করবেন, বাড়িছে না কমিছে? জোরে কেন দিন দিন দাম বাড়ে না কমে? বদরশীর যখন কিচ্ছা কাহিনী রোজ করতো, একটা কিচ্ছা কাহিনী দেওয়া ধরে একটি ধরে তিন ঘন্টায় এক কাহিনী দেওয়াজ করতো, তখন জনগণ সামনে 250-200 হতো, কিন্তু যেদিন থেকে কোরআনের হক কথাগুলো ফাঁকে ফাঁকে বলা শুরু করেছি, সেদিন থেকে দিনে মানুষ হয়, রাত্রে মানুষ হয়, সন্ধ্যায় মানুষ হয়, আপনি যখন দাওয়াত দেবেন খালি এই শেষের ওয়াজে মানুষ কম হয়, এই 10টার থেকে যেটা এটা তো মানুষ কম, আপনি সন্ধ্যার সময় দেন এর 10 গুণ মানুষ হবে, দিনের বেলা দেন ডবল মানুষ হবে, কারণ মানুষ এখন চালাক হয়েছে, এমন ওয়াজ আমরা শুনবো না যে ফজরের নামাজ কাদা হবে, বরং ওয়াজও শুনবো, নামাজও পড়বো। দিন দিন মানুষ চালাক হয়ে গেছে, মিজানুর রহমান আজহারি যে ওয়াজে লক্ষ লক্ষ মানুষ হয়েছে, আপনার বলেন তো সময় কখন? এই সময়টা হলো দিনের বেলা অথবা সন্ধ্যাবেলা, কারণ মানুষ জানে বেশি রাত ধরে ওয়াজ শুনে ফজরের নামাজ যদি কাদা হয়ে যায়, সারা জীবনের ওয়াজ যদি একটা পাল্লায় দেওয়া হয়, আর এক অক্ত নামাজ যদি অন্য পাল্লায় দেওয়া হয়, আপনার বলেন তো ওয়াজের ওজন বেশি হবে না নামাজের ওজন বেশি হবে? তড়ি ঘড়ি করে মাগরিবের কথা বলে, এশার কথা বলে আমি আপনাদেরকে না আখেরে মোনাজাত করব। আল্লাহর বান্দার একটু খেয়াল করেন, ইউসুফ নবী এক সময় মিশরের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হয়ে গেল, যে 10টা ভাই হাত পাও বান্ধে কুয়ার মধ্যে ফেলা দিছিল, আল্লাহ তাদেরকে ইউসুফের সামনে হাজির করেছে, জোরে কর সুবহান আল্লাহ, দূর হাত করে বলতেছে যাবো না, কি কয় যাবো না, আমরা হলাম কেনান দেশের ইয়াকুব নবীর সন্তান,
খাদ্যের অভাবে আপনার কাছে আইছি, মেহরবানি করে একটু আমাদের সাহায্য করেন। ইউসুফ মনে মনে কয়, আল্লাহ, এরাই তো দশজন আমার হাত পা বান্ধা কুয়ার মধ্যে ফেলে দিছে, আজকে ওরাই দশজন আল্লাহ মাথা মতো করে ইউসুফের সামনে দান করাইছে। ধরে গেল সুবহানাল্লাহ। ইউসুফের মন বলতেছে, লাগা লাগা দশটা শয়তানকে লাগা, তুই সেদিন কত কান্দাকাটি করছিস, তারপরেও তোর হাত পা বান্ধা কুয়ার মধ্যে ফেলে দিছে। কিন্তু ইমান বলতেছে, লাগাস না লাগাস না, এই দশজন যদি কুয়ার মধ্যে ফেলে না দিত তাহলে তুই এই চেয়ারে আজকে বসতে পারতি না। তার মানে বোঝা গেল, যার উপর যত নির্যাতন হবে, অন্যায়ভাবে যাদেরকে যত কষ্ট দেওয়া হবে, আল্লাহ অচিরেই তাদের নিচেই সিংহাসন শক্তি দিয়া দিবে। আজকে ভারতের মুসলমানকে মারতেছে, দেখেন ভারতের মুসলমানকে মারতেছে। মুসলমানের মধ্যে আমির খান, মুসলমানের মধ্যে সালমান খান, মুসলমানের মধ্যে শাহরুখ খান, এ তিন শয়তান কিন্তু একটা কথা বলতেছে না, কি নাম আমির খান, শাহরুখ খান, সালমান খান, শালারা মুকুট বোবা কুলু পাঠিয়ে দিছে। কিন্তু আজকে দেখলাম একজন হিন্দু বলেছে, যে হারে মোদী সরকার মুসলমানকে মারতেছে, আমাদের মসজিদকে আগুন দিয়ে পোড়াই দিচ্ছে, আমাদের বড় ভয় হয় দুই এক বছরের মধ্যে হিন্দুদের পতন হবে, এ ভারত মুসলমানের দখল নিবে। একটা হিন্দু মুখ খুলে বলতেছে যে আল্লাহর ঘর মসজিদ, ওরা হিন্দু হলেও জানে আমার আল্লাহর ঘরের উপর যখন কেউ আঘাত করবে আল্লাহ কিন্তু আর বসে থাকবে না, দড়ি ঢিল দিতে দিতে কিন্তু এক সময় শেষ হয়ে যাবে। বাজান গো, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ইউসুফ নবী তাদেরকে মাফ করে দিল, বাবার সঙ্গে বহু বছর পর ইউসুফের দেখা। ইয়াকুব নবী দুই হাত বাড়ায় ইউসুফকে বুকের মধ্যে নিবার চায়, দুই হাত যখন বাড়াইছে এমন সময় ইমান বলতে, ইয়াকুব রে, যে আল্লাহ তোকে ইউসুফকে ফিরাই দিল, সে আল্লাহর শুক্রিয়া আদায় না করে ইউসুফকে বুকের মধ্যে নিস না। এক নিয়তে ইয়াকুব নবী দুই রাকাত নামাজ আদায় করেছে, ইউসুফ নবী এক রাকাত পাওয়ার পরে বাবা যখন সালাম ফিরাইছে তখন আর এক রাকাত নামাজ আদায় করে, এই বাপ্পাটার তিন রাকাত নামাজ মাগরিবের নামাজ হিসেবে আল্লাহ পছন্দ করেছে। আল্লাহ বলে, নবীজি, এই তিন রাকাত মাগরিবের নামাজ যদি আপনার উম্মতেরা জামাতের সঙ্গে আদায় করে, ইয়াকুব ইউসুফ নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। আল্লাহ তাআলা এশার চার রাকাত নামাজ যখন নবীর সামনে দেয়, নবী বলতেছে, আল্লাহ, এই চার রাকাত নামাজ আদায় করলে আপনি কেমন খুশি হবেন? আল্লাহ বলে, হাবিব, ইহুদেরা ঈসা নবীর বাড়ির চারিধার ঘেরাও করেছে, ঈসা নবীকে হত্যা করবে, তরবার নিয়ে লাঠি নিয়ে বর্ম নিয়ে যখন ঈসা নবীর বাড়ির ঘেরাও করেছে, ঈসা ঘরের মধ্যে দিয়ে কান্দের বলে, আল্লাহ, যেইভাবে আমার বাড়ি ঘেরাও করেছে, আমি যদি বাড়ি থেকে বের হই ওরা আমাকে হত্যা করবে, মাবুত, এখন আমার উপায় কি? আল্লাহ বলে, ঈসা রে, কান্দিস না, ঘরের দরজা দিয়ে তো বের হওয়া লাগবে না, বরং সাত ফাঁকা করে আমি আল্লাহ তোমাকে চতুর্থ আসমানে নিয়ে যাব। আল্লাহ ঈসা নবীর ঘরের ছাদ ফাঁকা করে চতুর্থ আসমানে নিয়ে গেছে। এদিকে ইহুদি যারা আইছে তাদের মধ্যে যাই বড় বীর, তাই বলতেছে, এতক্ষণ আর কেন বাহিরে থাকবো, দরজা ভাঙ্গা, ভিতরে গিয়ে ঈসাকে হত্যা করব। ইহুদির বড় বীর দরজা ভাঙ্গা যেই মাত্র ভিতরে ঢুকেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ওই ইহুদির বড় বীরের চেহারা ঈসা নবীর মতন অবিকল বানায়া দিছে। ওই ঘরের ভিতর থেকে বাইরে এসে বলতেছে, ভাইজান, গোটা ঘর তন্ন তন্ন করে খুঁজলাম, ঈসাক তো পাইলাম না। যারা বাহিরে আছে তারা বলতেছে, তুই কে, তুই কে? আমি তো তোর কে বীর, কিসের বীর, মার, এই বলে সব মারবার ধরছে। ন্যাং টিফিন দাসে দেখেন নাই ইহুদি খ্রিস্টান করে দেখবেন, ঈসা আলাহ সাল্লামকে এইভাবে তো ন্যাংটা করে ধরে, কেন কী করে, একটা নবী কোনো দিন ন্যাংটা হয়, আল্লাহ বোঝে না, ওটা হলো খ্রিস্টান ইহুদির বড় বীর, অং মারতে মারতে ন্যাংটা করছে, ওটি এক মেরাই ফেরা দিতে ভাই, ওরা সেদিন থেকে বুঝেছে আমাকে ঈসা নবী মরছে, ঈসা নবী মরিছে কে রে, চতুর্থ আসমানে গেলে সাই সাই বসে আছে, ধরে কর কথা ঠিক করে। খ্রিস্টানের মানা বলে আমাকে রে নবী মারা ফেলে, আসলে মরে নাই, আমরা মুসলমান বিশ্বাস করি চতুর্থ আসমানে আল্লাহ যখন নিয়ে যায়, ঈসা নবী বলতে, আল্লাহ, দুনিয়াতে মানুষ মরার জন্যে যায়,
আমারকে মৃত্যু হবে না। আল্লাহ বলতেছেন কুল্লু মান আলাইহা ফানিউ ওয়াবক জুহু রব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধুমাত্র আল্লাহ ছাড়া এমনকি আজরাইল পর্যন্ত মৃত্যুবরণ করবে। ঈসা বলতেছে আল্লাহ তাহলে আমার মৃত্যু কি চতুর্থ আসমানে হবে? আল্লাহ বলে ঈসা তোমার মৃত্যু হবে দুনিয়ায়। ঈসা বলতেছে আল্লাহ কবে আবার নবী করে আমারে পাঠাবেন? আল্লাহ বলে ঈসা রে নবী করে নয়, বরং তোমাকে বিশ্ব নবীর উম্মত করে প্রেরণ করা হবে। নবী না হয়ে দুনিয়ার না হয়ে ফেরেশতায় আল্লাহর হয়েছি উম্মত আপনার তরতরে শুকুর হাজার বার। ঈসা নবী যে শুনেছে বিশ্ব নবীর উম্মত করে দুনিয়াতে পাঠাবে, এক নিয়তে আল্লাহর শুকরিয়া তান, চার রাকাত নামাজ পড়ে বলে আল্লাহ আমি আপনার প্রতি এত খুশি হয়েছি যে আমাকে বিশ্ব নবীর উম্মত বানাবেন। আল্লাহ বলে নবী গো আপনার উম্মতের খবর শুনে ঈসা নবী চতুর্থ আসমানে চার রাকাত নামাজ পড়ল, ওই চার রাকাত নামাজ আমি আল্লাহর এতই ভালো লাগছে আমি যত্ন করে রাইখে দিলাম, আজকে এশার চার রাকাত নামাজ হিসেবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা এশার চার রাকাত নামাজ যখন জামাতে আদায় করবে ঈসা নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। এখন আপনার বলেন কোন নামাজ বাদ দেবেন? কথা কয় না তো, তাহলে খালি দোতলা বানান কিসের জন্যে? জুম্মা খালি জুম্মার নামাজ পড়বেন, শেষ শেষ আগে যাবেন লাইলাতুল মিরাজে জুম্মার কোনো খবর নাই। জুম্মার খবর হচ্ছে মোদি নাই, আল্লাহ যদি চায় আগামী দুই দিন পরে আমার ফুটি বাড়ি মাহফিল আছে, এখান থেকে আবার ওখানে শুরু হবে, সুবিধা নেই। কিন্তু ঘড়ি তত্তর করে চলে সাড়ে বারোটা পার হয়ে গেছে, ফজরের নামাজ আমাদের খেয়াল করতে হবে, নামাজের ফের ওয়াজ হচ্ছে, আবার নামাজ যদি বাদ দিই তাহলে সব শেষ। আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুব ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিনা নাবিয়িনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারাক সাল্লিম। কি দিবেন? তাবারকের। আচ্ছা তাবারকের জন্য একটু লাইন করেন। মসজিদের সভাপতি সেক্রেটারি কেশিয়ার সদস্য এরা সবাই দান করছে? করছে না? সভাপতিকে মসজিদের সভাপতি মসজিদ এই ভাইতে করছে এর করছে, আমি শুনলাম তো সভাপতি মসজিদ কমিটির সভাপতিকে, তাকে একটু দেখি কোনটা মসজিদ থাকে তো। আচ্ছা আচ্ছা শোনেন, আমি বলি আপনার যদি মসজিদের উন্নয়ন চান, মসজিদের বরকত চান, তাহলে যে ব্যক্তি পাঁচ অক্ত নামাজ মসজিদে জামাতে পড়ে তাকে আপনারা সভাপতি করবেন? না না মসজিদে পড়া লাগবে, এই মসজিদেই, সে গরিব হোক তাও মসজিদের উন্নয়নতে হবে। আর যদি হাত আনতে বানায় তো উনি আমাদের গ্রামের ধনী লোক, এক সভাপতি বানায় বছরে এক আধদিন আসে না, এলা এলা নিয়ম নয় তো, যে পাঁচ অক্ত নামাজ পড়বে এদের মধ্যে কমিটি করবেন তাহলে মসজিদের বরকত হবে। কোনো ব্যান আওয়াজিকে মসজিদ কমিটির মধ্যে রাখবেন? এ কথা কন না চলবে না, আলহামদুলিল্লাহ আদায় যা হবে হবে ইনশাল্লাহ। গ্রামের মসজিদ চালাবে গ্রামের লোক, বাইরের লোকেরা মসজিদ দেবে না। মাদ্রাসা হলে একটা কথা আলাদা, মসজিদ এটা তর্কি গ্রামে মসজিদ আছে, আমাদের গ্রামেও আছে, প্রত্যেক পাড়ায় পাড়ায় এখন মসজিদ আছে, ধরে কোনো কথা ঠিক কিনা। আপনারাই চাঁদাহারি তুলে মসজিদের উন্নয়ন করবেন ইনশাল্লাহ হয়ে যাবে। আপনি কিছু বলবেন? হ্যাঁ জান মাইকটা একটু চালু, এই বাবা মাইকটা চালু। আমরা পাঁচ অক্ত নামাজের গুরুত্ব বুঝলাম, পাঁচ অক্ত নামাজ আদায় করবো, আল্লাহ যেন আমাদের তৌফিক দেয়, সকলে বলে আমিন। আপনারা কি মোনাজাতের পরে তাবারক নেবেন না আগে নেবেন? একসাথে নেবেন মোনাজাত তাবারক? অনেক সময় শোনেন, অনেক সময় শেরেক হতে পারে, যদি আল্লাহর কাছে হাত তুলে তাবারকের যদি আপনার মন যদি যায় তাহলে শেরেক হবে, আল্লাহ তাবারক আল্লাহ তাবারক আল্লাহ তাবারক। তো এখন কি করবেন? যে কোনো একটা করা লাগবে, মোনাজাতের মধ্যে তাবারক নেওয়া আমি পছন্দ করি না, হয় আগে না হয় পরে। দেখছেন আবার মানে মোনাজাতে তবারকের গুরুত্ব বেশি দিচ্ছে। আপনারা বলেন তো একটা মোনাজাত যদি আমাদের কবুল হয় গোটা পৃথিবী দিয়েও তার সমান হবে, সেই জন্য মোনাজাত যেন আল্লাহর দরবারে কবুল হয়। কিন্তু আমরা ভয় করি কি জানেন, যে মোনাজাত করার পরে তাবারক নেওয়ার সময় যদি হইচই শুরু করেন, এই জন্যই প্রত্যেক জায়গায় বলতেছে দুটাই একসাথে, তো দুটো একসাথে করতে গিয়ে আপনারা তাবারকের দিকে মন দিবেন না।
আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ। মোস্তাকুনাম এসে দাঁড়ালেই হ্যাঁ, এই কয় বস্তা, একবারে সাত আট বস্তা নিয়ে আসো। হ্যাঁ আইসো লাইসে মাশাল্লাহ। তাহলে আপনার ইস্তেগফার পড়া এসে গেছে। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সব সামনে নিয়ে আসো না বাবা, দেখো লাইন হয়েছে উত্তর দক্ষিণ, এই পোলালা বস্তালা দেখো লাইন কোন দিকে হয়েছে, উত্তর দক্ষিণ লাইন হয়েছে, উত্তর দক্ষিণ। হ্যাঁ একেবারে আল্লাহুম্মা আনতাস সালাম আমিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাবুদ বেলঘরিয়া পরানপুর যুব কাফেলা করতে গেছে তো আজকের এই জান্নাতের বাগান, সেই মাগরিবের পর থেকে রাত পৌনে একটা বাজতেছে, এ দীর্ঘ সময় পর্যন্ত জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোকে পাঁচ ওয়াক্ত নামাজের ওয়াজ শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। আল্লাহ মেহরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়াতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয় ভুল হয় মাফ করে দিও, এর জাহাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে কবুল করে না, মদিনা মদিনা কত সুন্দর নাম মদিনা, এই মদিনার মানুষগুলো মানুষটা কত সুন্দর, যার চাঁদ ভরা মুখ একবার ইমানের হালে কেউ যদি দেখতে পায় আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম বানাইয়া দেয়। কত স্বপ্ন দেখেছি জীবনে, এমন একটা স্বপ্ন আমাদের দেখার তৌফিক দিও যে স্বপ্নে নবীজির সোনা মুখ আমাদের নসিব হয়। তামাম আম্বিয়া কেরাম, আসহাবে কেরাম, তাবেইনে কেরাম, তাবা তাবেইনে কেরাম, আউলিয়া কেরাম, পীর মাশায়েখ বুজুর্গান কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত আছে আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। মাবুদ আমরা যারা হাত তুলেছি আমাদের জন্ম দুঃখনি মা যাদের কবরে গেছে, মাবুদ গ ছোট্ট একটা শব্দ হলো মা, এ নামের মধ্যে কি যে মধু, যাদের মা নাই তারাই বুঝতেছে কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝবে না, মা জন ঠেকিয়া সন্তানের দায় অকালে মা মারা যায় কেন সে মায়ের ভক্তি করবানা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, মা গো এই দরদের মা যাদের কবরে গেছে আল্লাহ মেহরবানি করে মায়ের কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাবার বাড়িঘর সবই আছে, আমি সহ আমরা যারা বাবা হারাইতি মহে হাত তুলেছি আল্লাহ মেহরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা কবুল করো। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। অমাবুদ আল্লাহ গ কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, এই দুই হাত দিয়ে কত কবরে মাটি দিয়েছি, এই দুই হাত দিয়ে কত লাশ অন্ধকার কবরে নামাইছি, একদিন আমরা সবাই মরে যাব, মরে যাব কবে কখন আমরা জানি না গো আল্লাহ। যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়, ইমানের সাথে ইজ্জতের সাথে মুসলমান হইয়া
এ দুনিয়া থেকে যেন বিদায় নিতে পারে, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আমি গুনাহগার বলে আল্লাহ তুমি মোনাজাতকে ফিরাই দিও না। এতগুলো মানুষের মধ্যে যার দুই হাত পছন্দ করো, সেই দুই হাতের ওসিলায় আজকের মাহফিলকে কবুল করো। তাই আল্লাহ তাআলা পর্দার অন্তরালে আমার মা বোনেরা আবিদা সালিহা পর্দানিশি কবুল করে, মা ফাতেমার চরিত্র দান করে দাও। আল্লাহ গো মেহরবানি করে আমাদের শরীরকে সুস্থ রাখো। মাঠে ময়দানে যে ফসলগুলো আছে আল্লাহ আসমানের বেলা আসমানে নিয়ে জমিনের বেলা জমিনে দাবায়া, ফসলগুলোকে আল্লাহ তুমি হেফাজত করো, গোটা বিশ্বের মুসলমানকে হেফাজত করো। এতদিন দোয়া করতাম কাশ্মীরের জন্যে, দোয়া করতাম রোহিঙ্গা মুসলমানের জন্যে, দোয়া করতাম সিরিয়া ইরাক ইরানের জন্যে। এখন থেকে দোয়া করতে হবে আল্লাহ ভারতে নির্যাতিত মুসলমানের জন্যে, আল্লাহ ভারতের মুসলমানকে তুমি হেফাজত করো। মাবুদ, বিশ্বের যেখানেই মুসলমান বিপদ আছে সেখানে তোমার কুদরতি শক্তি দিয়া মুসলমানদের তুমি বিজয় দিয়ে দাও আল্লাহ। আল্লাহ খাস করে আমার বাংলাদেশের উপরে রহমত বরকতের দরজা খুলে দাও। নাটোর জেলার খাস করে সিংড়া উপজেলার এই বেলঘরিয়া পরাণপুর আশেপাশ থেকে যত বান্দা এসেছে আল্লাহ সকলের এলাকার উপরে রহমত বরকতের দরজা খুলে দাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে, মাহফিল পরিচালনাকারীকে আল্লাহ তুমি কবুল করে নাও। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আল্লাহ সম্মানিত অতিথিবৃন্দ, আলে মাওলানা হাফিজ কারী ইমাম মুয়াজ্জিন মুরব্বি হাজী সাহেব, আল্লাহ সবাইকে তুমি কবুল করো। আল্লাহ বিশেষ করে এই বেলঘরিয়া পরাণপুরের যুবকদেরকে পাঁচ ওয়াক্ত নামাজি হিসেবে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ এই যুবকেরা গান বাজনা অনুষ্ঠান না করে তোমার কোরআনের বাগান লাগাইছে এরকম প্রতি বছর যেন একটা করে বাগান লাগাতে পারে এমন ইমানের শক্তি যুবকদেরকে দান করে দাও আল্লাহ। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াজাল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।